নির্দোষ মানুষগুলারে নির্দয় ভাবে পুকুরে পানিতে সুবানি ভাই, তোর কি হয়েছে? ইরাম দাঁড়াচ্ছে কেন? আমার মান ইজ্জত সব শেষ হবে। কেন, কি হয়েছে? লবঙ্গলতা। হ্যাঁ, লবঙ্গলতা কি করেছে? ফরিদির ভাই আতিকের সঙ্গে প্রেম প্রীতি করতেছে। আতিক কোনে? ও তো আজকে রাতের গাড়িতে ঢাকায় গেছে। এই তোমার লাই পায়ে পায়ে শহরটা একেবারে গুল্লায় গেছে। এরকম করে কথা বলো কিসের জন্য? আমার শত্রু ওই রফিক চেয়ারম্যানের বোন লবঙ্গলতার এসে প্রেম পত্র দিয়েছে। লবঙ্গলতা যেহেতু বাড়ি সারি চলে যায় নাই, তা চিন্তার কি আছে রফিক ভাই? তাছাড়া শুনলাম। কি শুনলি? আতিক নাকি আজ ঢাকায় গেছে। যাক, বুকের তো একটা বড় পাথর সরে গেল। এই বাটুলবার কি হয়েছে? আমি কি এরকম? বাটুলবার কি হয়েছে? বাটুলবাই, সে তো কথা বলতেছ না, তোমার কি হয়েছে? টাকা দে না থাকলি সব মানুষই ভুলে থাকার চেষ্টা করে, কেবল পাওনাদারই ভুলে না। আচ্ছা বাটুলবাই, তুমি এটা কি কথা কইলে? তুমি আমার কাছে কিছু টাকা পাও? হায় 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 হায়, এ তো দাঁড়ার উপর পাল্টি মারালো। পেটে গুঁতো দিলে এখনো আমার দোকানের এক নম্বরের চা মুগ্ধ হরর করে বের হয়ে চলে আসবে, সেই লোক কষ্ট কিসের টাকা পাও? সেই চার তিন টাকা, সেটা তো আমার শ্বশুরের নামে খাতায় লিখে রাখতে কইছি। টাকা পালি শ্বশুরের কাছে বাবা, আমার কাছে কিসের টাকা? সে তো ঠিকই কইছে বাটুল ভাই। মজনু যে পথে হাঁটে, লাইলিও সেই পথে হাঁটার ধান্দা করে। আচ্ছা ধরো আমি কোনো দোকানের তি মালপাতি কিনি, আমি কলাম যে এক কাজ করেন, প্রধানমন্ত্রীর নামে লিখে রাখেন, তো তারা কি আমাকে ছেড়ে দেবে? প্রধানমন্ত্রীর বিষয় আর আমার বিষয় এটা এক না রে ভাই। এক কি দুই সেটা আমি বুঝি নে। আজ যখন আপনাকে পাওয়া গেছে, টাকা দেবেন, তারপর এখান থেকে যাবেন, সোজা কথা। দেখো বাটুল ভাই, আমার ওনারে তুমি চাইলে যাতা করতে পারো না। তুমি ভুলে যাচ্ছ যে সে এই গ্রামের জামাই। জামাই ঠিক আছে, কিন্তু শ্যাসরা জামো। এরকম শ্যাসরো জামাইয়ের কান মলা দিলে কিছু কিছু যায় আসে না। এই বাটুল মিয়া, আমি তোমার কোন বারাবাতে ছাই দিছি? তুমি আমার নামে এত বড় বড় কথা কইলে? হ্যাঁ, তুমি যেরকম আমার নামে একটা রিজেক্ট কথা কইলে, এই রিজেক্ট কথা কর তুমি, তোমার কাছে আমি টাকা পাওনা হয়ে গেছি। তাই নাকি? পাওনা থাকলে হিসেব করেন দিয়ে দিচ্ছি। আর এটাও দেখান, বাংলাদেশের কোন সংবিধানের কত নম্বর পৃষ্ঠায় এই কথা লেখা আছে যে বাই কথা কইলে উল্টো টাকা দিতে হয়, দেখেন। ওগো চলো, আমরা এখান থেকে চলে যাই। এই গ্রামে সব মূর্খ মানুষ, তোমার সম্মান তারা দিতে পারবি না, চলো। ওরে বাপরে বাপ, কি মহাগিনী মহাজনের পদ ধুলি পড়েছে আমার দোকানে। ভাবলাম আমরা দুইজন এই দোকানে এসে দুই কাপ চা খাবো, তা মনে আছে এখন এই বাজে লোকের দোকানে আসাটা আমাকে ঠিক হয়নি, চলো। দুলামিয়া, তাহলে আমার তিন টাকার কি হবি? আমার নামে ভাই কথা কয়ে যে টাকা পাওনা হইতো সেই টাকা আগে দিবা, তারপর অন্য হিসেব। ওরে বাপরে বাপ, জীবনে বহুত কষ্টে মানুষ দেখেছিলাম, এরকম দেখিনি। লবঙ্গলতা, রফিক ভাই কি বাড়িতে আছে? না। আচ্ছা তুমি কি বলতে পারো রফিক ভাই কেন আমারে জরুরি তলব করছে? না। তোমার মুখটা তো মলিন লাগতেছে কেন? শরীর খারাপ করে নি তো? না। তোমাদের বাড়িতে আসলাম, একটু বসতে বলবো না? বসেন। আমি নিশ্চিত কোনো কারণে তোমার মন খারাপ লবঙ্গলতা, আমার কি কারণটা বলা যাবে? আমার কিছুই হয় নাই রতন ভাই। ও আমি বুঝেছি, তুমি আমার কাছে স্বীকার করতে চাচ্ছ না। আচ্ছা বাড়িতে যে কাউরে দেখতেছি না, আর কেউ বাড়িতে নাই? ভাবি ঘরের পিছনে কাজে ব্যস্ত আছে। আচ্ছা রফিক ভাইরে কোন জায়গায় গেলে পাওয়া যাবে সেটা কি বলতে পারবা? না। আমি বুঝতে পারতেছি, আমার সাথে কথা বলতে তোমার এখন বিরক্ত লাগতেছে, আমি তাহলে যাই লবঙ্গলতা। না না, যাবেন কেন, বসেন। শুধু বসতে বললে তো হবে না, রফিক ভাই কেন আমার জরুরি তলব করছে সেটা জানা দরকার। সময় পালি তালি আসবেন।
কাল রাত্রি শুয়ে শুয়ে মনে মনে একটা সিদ্ধান্ত নিছি রে হবি। কি সিদ্ধান্ত নিছাও? আচ্ছা, রতন মাস্টারে লবঙ্গের পাত্র হিসেবে তোর কি দাম মনে হয়? সেলি হিসেবে রতন মাস্টার ভালো, কিন্তু সাল চুলো তো কিছু নাই। সাল চুলো ওর নেই, আমার তো আছে। ওকে প্রতিষ্ঠিত করতে যা যা করার দরকার আমি সেটা করব। আমি চাই আমার বোনের একটা ভদ্র ছেলের সাথে বিয়ে হোক। সেটা যদি তুমি মনে করো তাহলে রতন মাস্টারের নিয়ে তো ভাবতে পারো। তোর কি মনে হয়, রতন মাস্টারে যদি এই বিয়ের প্রস্তাব দেই সে রাজি হবি না? রাজি না হওয়ার তো কিছু নাই, কিন্তু কিন্তু কি না কছিলাম কি, রহমান ডাক্তারের বড় মেয়ে বিজলি, ওর সাথে রতন মাস্টারের একটা ভাব ভালোবাসা আছে, তাই তা নিয়ে একটু সমস্যা হলেই হতেও পারে। আমি যতদূর জানি রহমান চাচা কোনোদিনই রতন মাস্টারের সাথে বিজলি বিয়ে দেবে না। কিন্তু রতন মাস্টার বিজলিরে ভালোবাসে এটা জানার পরেও তুমি লবঙ্গ লতারে তার সঙ্গে বিয়ে দিবে কেন? শোন হবি, রতনের গায়ে বিজলি প্রেমের গন্ধ আছে বলেই তো ও আমার বোনের সম্পর্ক নিয়ে কোনোদিন কথা বলতে পারবে না। এটা অবশ্য তুমি ভালো কথা কয়েছো রফিক ভাই। তাহলে ফলাফল কি দাঁড়াচ্ছে? আমি আমার চিন্তা নিয়ে সামনে এগিয়ে যেতে পারি? তাহলে আর দেরি করে লাভ কি? তুমি রতন মাস্টারে তোমার মনের কথা খুলি বলো। রতন মাস্টারে জরুরিভাবে দেখা করার জন্য আমি সংবাদ পাঠাইছি। ভালো কথা রফিক ভাই। রতন মাস্টারে লবঙ্গলতা মেনে নিতে পারবে কিনা সেটা তুমি জিজ্ঞাসা করেছো? লবঙ্গর কাছে শোনা লাগবে না, আমি যেটা বলবো সেটাই হবে। তারপরও আমার মনে হয় লবঙ্গলতার সাথে বিষয়টা নিয়ে আলাপ করা উচিত। লবঙ্গ যে বিয়েতে রাজি হবে না সেটা আমিও জানি, ওর জায়গায় আমি থাকলে আমিও তাই করতাম। কিন্তু আমার মান সম্মানের জন্য এইখানে আমার কঠোর হতেই হবে। চিরজীবনের জন্য লবঙ্গ আপার বাড়ির বাইরে যা বন্ধ করে দিয়েছে। তার মানে প্রেম শুরু হওয়ার আগেই লবঙ্গর প্রেম পটল তুললো? আপসাব দিয়ে তো তাই মনে হচ্ছে। আচ্ছা ফটিক, এই যে আতিক ভাই কি এই বিষয়ে কিছু জানে? জানবো কি করে, আতিক ভাই তো গ্রামেই নাই। আতিক ভাই গ্রামে নেই মানে? ঢাকার ক্লাবে খেলতে কাল রাতে আতিক ভাই ঢাকায় গেছে, তোমাদের সাথে দেখা হয় না বলে কাল সিঁড়িটা দিতে পারিনি। এটা তো যে আরাক অরাজক ঘটনা। কাল আতিক ভাই যাওয়ার সময় একটা চিঠি দিয়ে গেছে, এই চিঠিটা লবঙ্গাবাগ দেওয়ার জন্য তোমার কাছে যাচ্ছিলাম, এ নাও। লবঙ্গির কথা ভাবতে চাই তো আমার মাথা ঘুরিয়ে আসতেছে। এখন কি একা একা বাড়ি যেতে পারবো পাকি আপা? পারবো না। একটা অতি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য আমি তোমার এটাকে পাঠাইছি। গুরুত্বপূর্ণ বিষয়টা কি যদি একটু ভাইয়া বলে? সেটা কিভাবে যে শুরু করি সেটাই তো ভাবতেছি। তাহলে আপনি একটু ভাবেন, আমার কোনো তাড়া নেই। যা বাবার আমি অনেক আগেই ভাইবে রাখছি, খালি তোমার ভাবনাটা আমি জানতে পারলে নিশ্চিন্ত হই। আমার কোন ভাবনার কথা আপনি জানতে চান? বিয়ে নিয়ে তুমি কি ভাবতেছো? কার বিয়া? তোমার সাল চুলো ঠিক নেই, বিয়ে করে বউরে রাখবো কই রফিক ভাই? তোমার সাল চুলোর দায়িত্ব যদি আমি নেই? আপনার কথা আমি ঠিক বুঝতে পারলাম না রফিক ভাই। আমার বোন লবঙ্গ করে তোমার কি মনে লাগে? অনেক মিষ্টি একটা মেয়ে, তার দায়িত্ব যদি চিরজীবনের জন্য আমি তোমার হাতে তুলে দেই তোমার আপত্তি আছে? লবঙ্গ দায়িত্ব মানে? আমি তোমার মুখের থেকে স্পষ্ট কথা শুনতে চাই রতন, মনের মধ্যে লুকায় আমার সাথে কোনো কথা বলবো না, খুব চিন্তা ভাবনা করে উত্তর দিবা।
তুমি জানো লবঙ্গকে আমি কত ভালোবাসি। আমার বাবার যা সম্পত্তি তার অর্ধেক আমি আমার বোনের নামে লিখে দেব। আমার বোন পাওয়া মানে তুমি পাওয়া। এই মুহূর্তে আমি কোনো সিদ্ধান্ত জানাতে পারবো না রফিক ভাই, আমার একটু ভাবতে দিতে হবে। সমস্যা নেই, আজকে সারাটা দিন আমি তোমার বাবার জন্য সময় দিলাম, কালকে যে কোনো সময় জানালেই হবে। জি সেটাই ভালো। তাহলে তুমি এখন যেতে পারো। শোনো, মনে রেখো কালকে দিনের মধ্যে তুমি সিদ্ধান্তটা জানাচ্ছ। ভাবি সালের থেকে লাভ তো দেখবো কিরম লাগে। কেন একে তো কস কেন ভাবি? তুমি কি সব কথা কচ্ছো? সালের উপর থেকে লাভ দিলে তোমার হাত পা কিছু থাকবে? টিভিতে দেখি হে উঁচু থেকে পিলান থেকে লাভ দেয়, তাকে তো কিছু হয় না। আর আমি এখান থেকে লাভ দেয় আমার হাত পা ভাঙবো কেন? ওরে আমার কপাল রে, ওই পাগল, টিভির মধ্যে প্লেনের থেকে যারা লাভ দেয় তুমি দেখো না তাকে পিঠের উপরে কি থাকে, একটা পুটলা থাকে, বাতাসের পুটলা। নামো তুমি। তাহলে একটা কাজ করো ভাবি, আমার একটা বস্তা এনে দাও, পিঠে বান দিলই তাহলে আর কিছু হবে না। ওরে পাগল, ওই বস্তা কি নিজে নিজে ফুলতে জানে যে তোমার ওজন নিবি? নামো পড়ে যাবা। তাহলে পরে কি সত্যি সত্যি আমি নামি আসবো? হয় ভাই শোনো, আমার নামে আছে। ভাবি তোমার একটু ভয় দেখালাম, আজ আমি কি এত পাগল যেখান থেকে লাভ দিয়ে হাত তো ভাঙি করে বসে থাকবো? তুমি মাঝে মাঝে কি সব করো না মাইজি ভাই, তোমার আমি একটু বুঝতে পারি না। আচ্ছা ভাবি তুমি আমার নিয়ে এত চিন্তা করো কেন? চিন্তার কাজ করো সেজন্যই চিন্তা করি। শুনো ভাবি, আমি পাগল হলি পারো, নিজের ভালো নিজে ভালোই বুঝি। তুমি এক কাজ করো, মেয়ে বাইরে নিয়ে পারলে একটু চিন্তা করো। তার চিন্তা করা আমি ছেড়ে দিছি, সে যদি এরম থেকে ভালো থাকে থাকবে, না থাকলে না থাকবে। বাদ তুমি, তুমি নামো। নামতে পারি? কাজ করো না। এক শর্তে, আমারে খাইবার দেওয়া লাগবে ছাদে। আস্তা দেব না, আমার আগে নামে আসো। আমি হাঁসের মাংস তো চিতে পিঠা খাবো। এত রাইতে কেনে ডাক দিলি প্রাণ কোকিলা রে? মানুষের কপালে যখন জাটা লাগে তখন চারপাশের দরজাগুলো বন্ধ হয়ে যায়, এটা তোমার না দেখলে আমি তো বিশ্বাসই করতাম না। কি হয়েছে সিডাক? আজকে তো তোমার জন্য আমার পটল তোলার অবস্থা হয়েছিল, ভাগ্যিস ফটিক আর পান্না ভাই তখন সামনে ছিল, নাহলে তো তুমি আমার আর দেখতে পেতি না। কলাম তো কি হয়েছে সিডাক? সেটা ক্যাম্বা কব তাই ভাবতেছি, তুমি যদি সে কথা সহ্য করতে না পারি আবার পটল তোলো তখন কি হবি? তোকে না একদিন কয়েছি আমার সাথে প্যাস মাইরে কথা কবি না? চিঠিটা পড়ো। কার চিঠি? পড়িয়ে দাও। প্রাণপ্রিয় লবঙ্গলতা, ইতি তোমার প্রাণপ্রিয় আতিক, আতিককে আমাক সত্যি ভালোবাসে রে পাখি, এতদিন শুধু শুধু ভুল বুঝেছিলাম। রফিক ভাই আজ আমারে যে প্রস্তাব দিছে, আমার মতো একটা গরিব ছেলের ভাগ্য ফিরানির জন্যে
এর চাইতে বড় সুযোগ আর হতে পারে না। রাজ্য রাজকন্যা দুটোই আমার হাতে আসবে। ওদিকে আমি বিজলি দুজনেই দুজনের ভালোবাসি, কিন্তু রহমান চাষা আমার মনে হয় না কোনোদিন সম্পর্ক মানি নেবে। তার মানে বিজলিরে পাওয়ার 100% নিশ্চয়তা নেই। রফিক ভাইয়ের প্রস্তাব পায়ে ঠেলে দেওয়া কি আমার উচিত হবে? কি ব্যাপার, রতন মাস্টার এত গভীর মনোযোগ দিয়ে কি ভাবে? কি ব্যাপার রতন মাস্টার, আসি একেবারে কাঠের পুতুলের মতো চুপচাপ বসে রইলে যে, কি এত মনোযোগ দিয়ে ভাবতেছ? একটা সিদ্ধান্তহীনতায় পড়ে গেছি বাটুল মিয়া। কি সিদ্ধান্ত কও দেখি? তোমার সাথে আমার সবসময় ঠুকুঠুকি লেগেই থাকে বাটুল মিয়া। তারপরেও তোমারে আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় বলবো। আমি আশা করব তুমি আমারে সৎ যুক্তি দিয়ে বুঝাইবা। তুমি মনে হয় বাটুল মিয়ারে চিনতে ভুল করেছো রতন মাস্টার। এই বাটুল মিয়া যেরকম 100% সৎ মানুষ, সেরকম তার যুক্তিও সৎ হবে। এই বিষয়ে তুমি 100%র জায়গায় 200% নিশ্চিত থাকতে পারো। এখন কও দেখি কোন বিষয়ে কথা কইতে চাও? মনে করো এক দেশে আছে একটা ভিখারির ছেলে। সেই ভিখারির ছেলে ভালোবাসে এক সওদাগরের মেয়েকে। সেই সওদাগরের মেয়েও সেই ভিখারির ছেলেকে ভালোবাসে, কিন্তু সেই সওদাগর ভিখারির ছেলের সাথে তার কন্যারে বিয়ে দিতে রাজি না। ঠিক এমন সময় এক রাজা রাজকন্যার জন্যে সেই ভিখারির ছেলেরে বিয়ের প্রস্তাব দিল। আমার কথা ঠিকমতো শুনতেছো বাতুল মিয়া? হ্যাঁ হ্যাঁ শুনতেছি, চলে যাও চলে যাও। রাজা বলে ভিখারির ছেলে যদি রাজকন্যারে বিয়ে করতে রাজি হয়, তাহলে রাজা রাজকন্যারে অর্ধেক সম্পত্তি দিয়ে দিবে। রাজকন্যা অর্ধেক সম্পত্তি পাওয়া মানে হতেছে সেই ভিখারির ছেলেরই পাওয়া। এখন তুমি বলো সেই ভিখারির ছেলের কি করা উচিত? ও তা সেই ভিখারির ছেলে কি তুমি নিজেই রতন মাস্টার? তোমারে আমি যেটা জিজ্ঞেস করেছি সেই প্রশ্নের উত্তর আগে তুমি দাও। আমি যদি ভিখারির ছেলে হতাম, তাহলে রাজার প্রস্তাবে রাজি হয়ে যেতাম। কিন্তু বাটুল মিয়া, সওদাগরের মেয়ে আর ভিখারির ছেলে দুজন দুজনকে ভালোবাসে, ভালোবাসার চেয়ে বড় কিছু কি দুনিয়ায় হতে পারে? রতন মাস্টার, পেটের মধ্যে খিদা থাকলে আকাশের চাদরের রুটি বলে মনে হয়। এসব নীতিকথা নাটক কবিতা উপন্যাসের মূল্য আছে, কিন্তু বাস্তব জগতে এর স্যার পয়সা মূল্য নাই। এটা অবশ্য তুমি ঠিক কথাই কয়েছ। আরে ঠিক কথা কওয়া মানুষ সারাজীবন তো ঠিক কথাই কবে, এটাই তো ঠিক। এবার কও দেখি, সওদাগরের মেয়ে বলতে তুমি কাক বোঝাতে চাচ্ছাও, আর রাজকন্যার মেয়ে বলতে তুমি কার কথা কচ্ছাও? সেটা তো তোমার এখন বলা যাবে না বাটুল মিয়া। এই তো অতি স্বার্থপরের মতো কাজ করতেছ রতন মাস্টার। নিজের স্বার্থ সিদ্ধি হয়ে গেলি কলা দেখাবা, এটা তো হতে পারে না। এ তো বড় ব্যাড কন্ডিশন। আকাশে চাঁদ উঠলি পরে কাউরে দেখাই দিতে হয় না, সবাই দেখতে পায় বাটলু মিয়া। সময় হলে সব জানতে পারবা। এই বিয়েতে আমি রাজি হতে পারবো না, প্রয়োজনে আমি মরবো তাও ভালো, কিন্তু আতিক ছাড়া অন্য কোনো পুরুষ আমার জীবনে আসতে পারবে না। কিন্তু ভাইজান যখন একবার মুখ দিয়ে কথাটা বাইর করে ফেলাইছে, তখন তো তুমি তার এই সিদ্ধান্ত থেকে নড়াতে পারবা না। আমার এত বড় একটা বিপদ, আর এই সময় আতিক গিরামে নেই, আতিক ছাড়া তো আমি এই ডিসিশন নিতে পারবো না। এই জন্য তোমার এই প্রেমে আমার কোনো সম্মতি ছিল না, কিন্তু তুমি কইলে পাখি, প্রেমে যদি একটু আটটুকু অ্যাকশন না থাকে তাহলে কি প্রেম জমে? পাখি রে, আমি প্রেম করে হিট হতে চাই, এখন হিট হও দেখ কেমন পারো। আচ্ছা আমার প্রেমে যে এত তাড়াতাড়ি স্যাড সিন আসবে নি তা কি আমি আগে বুঝতে পারেছিলাম? ক আমি ভাবতেছি রতন মাস্টার যদি সত্যি সত্যি এই বিয়েতে রাজি হয়ে যায়, তখন তোমার কি হবে নি? আমার তো মাথায় কোনো ভালো বুদ্ধি আসতেছে না রে পাখি। আমাকে তুই একটা বুদ্ধি দে, এ যাত্রায় তুই আমাকে রক্ষা করে দে পাখি। এইসব ব্যাপারে মাথা গরম করে কিছু চিন্তা করতে গেলে কিন্তু হবে না লবঙ্গ বাবা। তাহলে পরে কি করতে করছিস? যা করা লাগবে মাথা ঠান্ডা করে করতে হবে। এ পাখি এক কাজ করলে পরে কিরাম হয়? কি কাজ? আমি যদি পালায়া ঢাকায় আতিকের কাছে চলে যাই তাহলে পরে কিরাম হয়? তুমি যে কি বোকার মতো কথা কও না, তোমার কথা শুনে তো আমার মাথাটাতে খারাপ হয়ে যাচ্ছে। কেন ইরাম কথা করছিস কেন? আরে আতিক ভাই কোথায় থাকতিছে, কোথায় খাচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই, সে তোমার নিয়ে রাখবে কোথায়, খাওয়াবে কি? তাছাড়া কি, সে কোন জায়গায় উঠেছে, কার কাছে আছে, সেটা তুমি না জানলে তার কাছে পুছো বা কেম্বা করিয়ে। কালকে সকালে তুই আমাকে একটা কাজ করে দিবি পাখি। কি কাজ?
পান্না ভাই আর ফটিকের সাথে দেখা করে আতিকার সাথে কিরাম করে যোগাযোগ করা যাবে সে সেটা জানাইছে কিনা সেটা একটু জানবি। ঠিক আছে। এ পাখি, এখন তুই ছাড়া এই বিপদ থেকে আমাকে আর কেউ বাঁচাতে পারবে না, তুই হলি আমার আশা আর ভরসা। ভাজা মুড়ি খাওয়ার শখ হয়েছিল, তার জন্য আবার 10 টাকা লাগবে কে? 2 টাকার ভাজা মুড়ি দিয়ে একা খাই শেষ করা যায় না ভাইজান। আজকাল 2 টাকা কিছু হয় না। তুই কলি আমি সেটা মাইনে নেবো, 2 টাকা কি হয় না হয় সেটা আমি ভালো জানি না। ও, নিজে রোজগার করতে পারিস নি তো, সেই জন্য বুঝবি না যে 2 টাকার কি মূল্য। আচ্ছা ঠিক আছে, 10 টাকা না দাও, 5 টাকা দাও। 5 টাকা না, এই যে 2 টাকা নে, 2 টাকা নিলি নে, নালে কেটে পড়। ভাইজান আমি 2 টাকা নিয়ে গেলে কোনো দোকানদার মুড়ি দিবে না নে। তালিবর এক কাজ করো, তুমি আমার 2 টাকার মুড়ি দোকান থেকে আনি দাও। আমার দোকানে যাওয়ার সময় নেই, তুই 2 টাকা নিবি কিনে সেটা কো। লাগবে না। কিরে চাঁদিমা, এই একা একা এই অন্ধকারে এখানে এসে বসে রয়েছিস কে? এমনি বাবা, কোনো কারণ নেই। কোনো কারণে কি মন খারাপ মা? না বাবা। আজ তোরে এখানে বসে থাকতে দেখে তোর মার কথা মনে পড়ে গেল। মার কোন কথাটা মনে পড়িছে বাবা? সংসার করতে গেলে স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়া ফেসাদ লেগেই থাকে, তাই না? তো মনে কর, তোর মা যদি কোনো কারণে আমার উপর অভিমান হতো তাহলে কি করতো জানিস? কি করতো বাবা? আমার উপর অভিমান করে এখানে এসে চুপচাপ বসে থাকতো একা একা। তখন তুমি কি করতে? আমি আর কি করব, ওর মান ভাঙে ওর ঘরে নিয়ে যেতাম। বাবা, আমরা 2 বোন অনেক ছোটবেলায় মারে হারিয়েছি, তুমি চাইলে তো আবার বিয়ে করতে পারতে, করনি কেন বাবা? তোর 2 বোনের দিকে তাকায় ভাবিছি, নতুন কাউরে ঘরে নিয়ে আসলে সে যদি তোদের ভালো চোখে না দেখে, তোর উপর অবিচার করে। তুমি আমাদের 2 বোনকে অনেক ভালোবাসো, তাই না বাবা? সব বাবারা তাদের মেয়েরে জিরাম ভালোবাসে, আমিও তোরে শিরামই ভালোবাসি। না, সব বাবাদের চাইতে তুমি অনেক বেশি ভালোবাসো। তোরা 2 বোনে আমাকে বেশি ভালোবাসিস তো, তাই ইরাম মনে হয়। না, সব বাবাদের চাইতে তুমি অনেক বেশি ভালোবাসো। তুমি আমার পাশে একটু বসো না বাবা, ঠান্ডার মধ্যে বসা লাগবে না, চল ঘরে চল। আমি তোমাকে বসতে বলেছি, তুমি বসো, বাস আর কোনো কথা শুনতে চাইনি। আচ্ছা ঘরে যায় বসলে বুঝি বসা হবি না? ঘরের মজা একরকম, বাইরের মজা আরেক রকম। তুমি আমার পাশে বসো না বাবা, এরম করো কেন? আচ্ছা ঠিক আছে, বসতেছি বসতেছি। শোনো, একটা কথা শুনলাম। কি কথা ভাবি? তুমি নাকি চেয়ারম্যান বাড়িতে কারাজানি বেড়াতে আইছে, ওগে একটা বোনের সাথে যায় যায় কথা কও। এই কথাটা তোমার কি ডাক হইছে ভাবি? কি ডাক হইছে সেটা তোমার শোনা লাগবে খুশি জানি, কথা সত্য কিনা সেটা বল। না হইছে কি ভাবি? ওই আমি আই আমি কি বলিস নাকি যে মানুষের সাথে কথা বলা অন্যায়? আমি তো তোমার সেটা বলিনি, কিন্তু তুমি তো তোমার বড় ভাই জানো, শান্তি পারলে কিন্তু শিরাম রাগ হবে। ভাবি বিশ্বাস করো, আমি কিন্তু নিজে রেশমের সাথে কোনো কথা কইনি, রেশমে জাসি পরে আমার সাথে কথা কইছে। ভাই যে ভাই, তালি পরে তুমি সেদিন যে বীর কথা কইলে
এটা কি সেই মেয়ে? এ ভাবি, এই 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 ভাবি, এই কথা তোর কিটা কইছে? কেউ কয়নি, আমি অনুমান করতেছি। যদি আমি সত্য কথা কই তুমি কারো কবা না তো ভাবি? এই এই আমার হাতছ হাতছ কথা দাও। আচ্ছা, এই যে শুয়ে করছি কব না। তাছাড়া দুই বাড়ির কেউই কিন্তু এই বিদ রাজি হবি না। সেটাও আমি জানি ভাবি। মাঝি ভাই, তাহলে তোমার একটা কথা কই, এই স্বপ্ন তুমি এখানেই বাদ দিয়ে দাও, তাছাড়া খালি খালি কষ্ট পাবা। এ স্বপ্নের বাস্তবায়ন কিন্তু কোনোদিনই হবি না। আব্বা যেদিন আমাকে কয়েছে আমাকে বিয়ে দিতে রাজি না, সেদিনই তো আমি এইসব স্বপ্ন বাদ দিয়ে দিয়েছি। খুব ভালো করিসাও। আচ্ছা মাইজে ভাই, আমার কথায় কি তুমি কষ্ট পাইছাও? তা কেন, কষ্ট পাবো কেন? তুমি তো আমার ভালোর জন্যই কয়েছ না কি ভাবি? আচ্ছা, তুমি যেখান যাচ্ছিলে যাও। এত জায়গা থাকতি, তুই কাঁঠাল গাছের মাথার উপর যে উঠেছিস, বালতির পর বালতি পানি মারবো যেই তুই উপরে যে থাকিস কি করে? আপনি এটা কি করলেন? মানুষ গাছের গোড়ায় পানি ডালে, আপনি গাছের আগায় পানি ডালতেছেন কেন? এই গ্রামে মফিজ পাগলার মতো আপনার মাথায় কি সমস্যা? না, মফিজ পাগলার থেকে আমার মাথার বুদ্ধি অনেক হাই, যদি সেটা প্রমাণ করতে বলেন এই পানি তার প্রমাণ। আপনার কথা ঠিক বুঝলাম না, একটু বুঝিয়ে কোন না। মানে একটা গেছে ওই দূর, আমার তালা খেয়ে ওই গাছের উপর যে উঠিছে, অন্য লোক হলে কি করতো? এটা হতাশ হয়ে বাড়ি ফিরে যেত, কিন্তু আমি কিন্তু সেটা করিনি। আমি কি করেছি, বাড়ি যে বালতি ভরে পানি নিয়ে আসছি, পানি নিয়ে আসে ওই গাছের উপর যে মারতেছি। তাহলে এতে কি প্রমাণ আছে? আমার মাথায় অনেক জ্ঞান বুদ্ধি। আপনার মাথায় জ্ঞান বুদ্ধি মফিজের চেয়েও নিচু স্তরে। আপনি এটা কি করছেন? আমার জ্ঞানের চাপে রাত্রি ঠিক মতো ঘুমই হয় না, আর আপনি আমার মফিজ পাগলার নিচে নামায় দিচ্ছেন। আপনার কথা শুনে আমার কি মনে হচ্ছে জানেন? কি মনে হচ্ছে? মনে হচ্ছে এই বালতিটা উঁচু করে আপনার মাথার উপর পানি ঢেলে দিন। ইঁদুর তো গাছের উপর থেকে নামাইতে পারতেছেন না, আপনাকে কান ধরে গাছের উপর উঠাই দিন। এটা আপনি কি করছেন? যদি সমস্যা মনে হয় তাহলে কওয়া দরকার নেই, কিন্তু আপনার একটা দুঃসংবাদ দিতে চাই। কিসের দুঃসংবাদ? বাবা আজ আপারে শহরে কোচিং সেন্টার ভর্তি করার জন্য নিয়ে গেছে, যদি ভালো কোনো ম্যাচ পায় তাহলে রাখি আসবে। কোচিং সেন্টারে ভর্তি হওয়ার আগে তোমার আপা একটাবারের জন্য আমার সাথে দেখা করলো না? আপা অনেক চেষ্টা করেছে আপনার সাথে দেখা করার জন্য, কিন্তু বাবার জন্য দেখা করতে পারিনি। আমি বুঝতেই পারলাম না, হঠাৎ রহমান চাচা আমার উপরে তো খেপে গেল কেন? পরীক্ষার মুখোমুখি সময় আপারে পড়া বাদ দিয়ে আপনার শহরে যাওয়া ঠিক হয়নি রতন ভাই। বাবার কাছে মনে হয়েছে আপনার মধ্যে কোনো দায়িত্ব বলতে কিছু নেই, আর যে ছেলের দায়িত্ব বলতে কিছু নেই সে থেমে গেল কেন সাদনি? না, আপনারে সে কথা বলি কোনো লাভ নেই। এখন আমি তোমার একটা কথা বলি। বলেন। আমি আর বিজলি দুজন দুজনের যে ভালোবাসি সেটা কিন্তু তোমরা জানো সাদনি। হুম, জানি। আর কি জানো? আপনার মতো চালচুলোহীন ছেলের কাছে বাবা কোনো দিয়ে না পারে বিয়ে দিবে না। কিন্তু আমি তো বিজলির ছাড়া বাঁচবো না। কোনো লাভ নেই, আপনি যদি পাথরের মাথা ঠুকে মরে যান তারপরও কোনো লাভ নেই। আমি এখন কি করতে পারি? তুমি আমার বিজলির ঠিকানাটা দাও, আমি একটু দেখা করি। পারবো না। কিন্তু বিজলির সাথে আমার দেখা করা খুবই দরকার সাদনি। ইচ্ছা থাকলেও আমি আপনার কথা রাখতে পারবো না রতন ভাই। সাদনি,
আমার দিকটা একটু বুঝতে চেষ্টা করো। কলাম তো রতন ভাই, আমি আপনার কথা রাখতে পারবো না। আচ্ছা রহমান চাচা বাড়ি ফিরবে কখন? কখন ঠিক জানি না, তবে ফিরতে দেরি হবে। আমি রহমান চাচার সাথে দেখা করতে চাই। সেইটা করলে আপনি ভুল করবেন, বাবা এই মুহূর্তে আপনার একদমই সহ্য করতে পারবে না। তারপরও আমার দেখা করা লাগবে। হয়েছে বাদ দাও আব্বা, মুরব্বী মানুষ দুই চার কথা না হয় বলেছে, সেটা নিয়ে তুমি যদি মন খারাপ করে থাকো তাহলে যা মানুষ তো মন খারাপ করবে। সেই জন্য কি আব্বা যখন তখন আমাকে অপমান করবে? সি সি এলাসি, আব্বা বয়স্ক মানুষ, গুরুজন দুই চারটে কথা বলেছে, তার সাথে মান সম্মানের কি আছে আমি তো বুঝতে পারতেছি না। এত যাতে বুঝো তাহলে তুমি ভাইজানের সাথে রাগ করে বাপের বাড়ি চলে গেছিলে কিসের জন্য? এলাসি, তুমি নিজে স্বামীর সংসার করো তুমি বোঝো না যে বাপের কথা আর স্বামীর কথা এক না? সেটা আমিও জানি, স্বামী দশ কথা বলি সহ্য হয়, বিয়ের পর বাপে এক কথা বলি সহ্য হয় না। যদি সেটা বোঝোই তাহলে বাপের বাড়ি এসে পড়ে থাকো কিসের জন্য? আমি আমার বাপের বাড়িতে পড়ে আছি, আমি কি তোমার বাপের বাড়িতে যে পড়ে আছি? আচ্ছা থাকো, তাহলে বাপে দশটা কথা বলি বসে বসে কান্দো কিসের জন্য? তোমার আমি এখানে আসতে বলিনি ভাবি, তুমি এখান থেকে যাও। উচিত কথা কারো গায়ে সহ্য হয় না, তো তোমার ক্ষেত্রে আবার সেটা আলাদা হবে কিসের জন্য? ও আব্বা আমার বকিসে গালমন্দ করেছে, আমার মনে হয় তুমি খুশি হয়েছো। খুশি হয়নি, তোমার ভবিষ্যতের কথা ভাবে আমি কষ্ট পাচ্ছি। ভবিষ্যৎ কি ভিডিও ক্যাসেট যে ভিডিও ছেড়ে দিলে আর টাইনে টেনে তুমি আমার ভবিষ্যতের ছবি দেখতে পাইলা? সব ভবিষ্যৎ দেখতেই ভিডিও চালান লাগে না, কিছু কিছু ভবিষ্যৎ আছে খালি চোখেও দেখা যায়। ইরাম করে নিজের ভবিষ্যৎটা নিজে খায় না, ইয়াকুবের ভবিষ্যৎটাও খায় না, আর নিজের কপালে নিজে লাত্তি মারিও না। তোমার কোনো কথা আমার শুনতে ইচ্ছে করতেছে না ভাবি, তুমি এখান থেকে যাও। খাও মানে এটা আবার কোন ধরনের কথা? আমি কি এই সংসারে সব কিছু একা খাই নাকি? আমি কি তোমার মতো লোভী? কি আমার তুমি লোভী কোথায় পেলে ভাবি? তাহলে তুমি কিসের জন্য কইলে যে সংসারে সব কিছু আমি একা খাতে যাই? আমি কখন তোমার এই কথা কইলাম? দেখো এলাসি, উল্টোপাল্টা বলবা না, আমি নিজের কানে শুনেছি যে তুমি আমাকে এই কথা বলিছো। দেখো ভাবি, একটা মিথ্যে কথা কবা না, তুমি মনে হয় ভুলে গেছো যে তুমি কানে কম শুনো। আমি তোমার কইলাম যে তুমি এখান থেকে চলে যাও, আর তুমি শুনলা যে খাও, উল্টা পাল্টা শুনে তুমি আমার সাথে অযথা ঝগড়া করতেছো। তোমাকে আসলে যেরকম মেয়ে আমি ভাবিছিলাম তুমি তা না, তোমাকে সান্ত্বনা দিতে আসাই আমার ভুল হয়েছে। লবঙ্গলতা না কি ব্যাপার? লবঙ্গলতা দুজন এরকম হাসির মতো গুজি হয়ে পুকুরে বসে আছো কেন? তাতে তোমার কোনো সমস্যা না? ভাবলাম চান্দিটা খুব গরম গরম লাগতেছে, পানিতে দুটো ডুব দিয়ে চান্দিরে ঠান্ডা করি, কিন্তু তোমরা দুজন যদি এখানে বসে থাকো তাহলে আমি গোসল করবো কি করি? কেন আমাকে সামনে গোসল করতে কি তোমার লজ্জা করবে? হ্যাঁ তা তো একটু করি। তাহলে আমরা অন্যদিকে মুখ ঘুরে বসে থাকি আর তুমি এই ফাঁকে ডুব দিয়ে চান্দিটা একটু ঠান্ডা করে নাও। হ্যাঁ আমি তোমাদের সামনে নামি গোসল করি আর তোমরা আর চোখে আমার সব দেখি পেলো, তখন আমার কি হবে? লজ্জায় তো পানিতে ডুবে নিজে মরতে হবে। আগে তো জানতাম যে লজ্জা নারীর ভূষণ, এখন দেখতেছি পাগল। থুকু, ভুল হয়েছে, পুরুষ মানুষেরও ভূষণ। শুনো, যার লজ্জা নেই সে তো বেলজ্জ বেহায়া, কিন্তু আমার তো একটু লজ্জা আছে। আচ্ছা লাজুকলতা মফিজ ভাই, তোমার একটা কথা জিজ্ঞেস করি। কি কথা? এই যে শুনলাম আতিক ভাই নাকি ডাকার কিলা বা খেলতেই গেছে। সত্যি তো গেছে, তাহলে খালি শোনার কি আছে, কথা তো সবাই জানে। মফিজ ভাই, এই সে কোন জায়গায় উঠিছে, কি করলি, তার সাথে যোগাযোগ করলি, এসব কথা কি কিছু কয়েছে? কি ব্যাপার লবঙ্গল, তুমি এসব কথা জিজ্ঞেস করতেছো কি? না মনে হলো তাই কলাম আর কি। সে আমাকে কি নামের ছেলে, সে ভালো কিছু করলি তো আমাকে ভালো লাগবে। দেখো তোমরা হলো আমাদের শত্রুপক্ষ, আতিক হলো আমার ভাই, আতিক ভালো করলে তোমাকে ভালো লাগবে কেন? শোনো মফিজ ভাই, আমাদের ভাই ভাই রেশারেশি আছে, কিন্তু আমাদের মধ্যে তো কোনো রেশারেশি নাই, তালি পরে খামাখা একে অপরের শত্রু ভাববো কেন? এইটা তো একখান ভালো কথা কইছো লবঙ্গলতা। তোমারে তো আমরা বড় ভাইয়ের মতোই দেখি, তা তোমার ছোট ভাই যদি ভালো কিছু করে তাহলে আমাদের ভালো লাগবে নিয়ে? তা তো অবশ্যই লাগবে মফিজ ভাই,
আতিক ভাই কোন জায়গায় থাকতিছে, কি করলি তার সাথে যোগাযোগ করা যাবি, এসব যদি তুমি জানতে পারো তাহলে পরে আমাকে একটু জানায়ও। গ্রামের ছেলে জানি রাখলাম, যদি কখনো কাজে লাগে লাগালাম। ঠিক আছে, আমি জানতে পারলে তোমাকে জানাবো। তোমার ভাই মফিজের জন্য কি সত্যি সত্যি আমার দোকানটা বন্ধ করে দেওয়া লাগবে? কেন, মফিজ আবার কি করেছে? এমনিতে দোকানের কিছু কাজকর্ম করে টাকা পয়সা সব, এর মধ্যে যদি তোমার ভাই ইরাম করে তাহলে কিরাম করে হবে? আরে কি করেছে সেটা কবি তো, জুলুম অত্যাচার চিন্তায় এক কথা আমার পেটে লাগছি। এই তোর কথার মানে কি রে, আমি তো বুঝলাম না, পরিষ্কার করে কদিন। আরে সেদিন তোমার ভাই মফিজ আমার দোকানে এসে কয় চা খাবে, এমনিতে তার কাছ থেকে আমি বাকি টাকা তুলতে পারতেছি না, আবার নতুন করে বাকি দিয়ে মরবো নাকি? ওমা যেই টাকা আমি কলাম আগে বাকি টাকা পরিশোধ করো পরে চা খাও, উনি করলো কি সোমের আমার দোকানেতে একটা না দুই প্যাকেট বিস্কুট নিয়ে চলে গেল। তুমি কও এর সাথে বড় অত্যাচার বড় জুলুম আর কি হতে পারে পৃথিবীতে? ঠিক আছে, মফিজাতে এরকম কাজ আর না করে আমি নিষেধ করে দেবো। না 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 ফরিদ ভাই, শুধু নিষেধ করলে তো হবে না, আমার টাকা দিবে কিটা? তা সে কথা আমি কিরম করে কব ক? দেখো ফরিদ ভাই, যদি আমার চেয়ারম্যানের উপর রাগ করে সিদ্ধান্ত নিয়েছিলাম ভোট খান তোমাকে দেব, কিন্তু আমার টাকা নিয়ে ধুনপন করলে কিন্তু ভোট আবার ওই চেয়ারম্যান বাক্সে মেরে দেবো। এই 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 এর মধ্যে আবার ভোটের কথাটা নিয়ে আসিস কেন বাটুল? ভোট দিয়ে মানুষ তার পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে কিছু সুবিধা আদায় করার জন্য, সেই তোমার কাছে যদি আমার পাওনা টাকা নিয়ে ধুনফুন হয় তাহলে আমি তোমারও ভোট দেবো, তোমার ভোট দেওয়ার লাভ কী? শোন, আগে আমারে ভোট দে, তারপর আমি তোর টাকা পাওয়ার নিশ্চয়তা দিতে পারি কিনা তাই দেখ। ভোটের আগেই যা ফস করে ভোটের পরে আর ফস করে না। তুমি ভোট পাওয়ার আশায় আমাকে টাকা দিছো না, ভোট যাওয়ার পর যে বুড়ো আঙ্গুল দেখাবা এটা আমি চোখ বন্ধ করে বলে দিতে পারি। দেখ এই মুহূর্তে তো আমার হাতে কোনো টাকা পয়সা নেই, যখন টাকা পয়সা আসবে তুই আমার কাছে চাইনিস। ফরিদ ভাই কথা দিচ্ছ কিন্তু? হ্যাঁ কথা দিলাম, যা। ওরে বাপরে বাপ, আগে মনে মনে ভাবতাম আমি বোধ হয় এই গ্রামের বড় মাপের ধান্দাবাজ, ইরা কয়টা ভাই তো দেখতেছি এই বড়র চেয়েও আরো অনেক বেশি বড় মাপের ধান্দাবাজ। যে শিক্ষা আমি পায়ে গেছি তাতে তোমার সাথে মস্কার করবো আমি? তোমার কি ধারণা আমার মাথা পুরোপুরি খারাপ হয়ে গেছে? তাহলে দেশে এত জিনিস থাকতে, যে জিনিস নিয়ে এত কিছু হয়ে গেল, তুমি সে জিনিস কোন সাহসে আমারে গিফট করো? আমার বুঝতে তোমার মিস্টেক হচ্ছে চাকরি, ওই কথা আছে না বিষে বিষ কাঠে, যে জিনিসটা নিয়ে তোমার সাথে আমার সম্পর্কের অবনতি ঘটেছে আমি চাচ্ছি সেই জিনিস তোমার গিফট করে সম্পর্ক করতে। শোনো একটা সহজ বিষয়টারে তুমি মিস্টেক করে ব্যাড কন্ডিশনে ফেলাই দিও না। তোমার এই গিফট নেওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই আমার, বুঝতে পেরেছো? ও তাহলে বিষয়টা আমি কোন অ্যাঙ্গেলে দেখবো? কোন অ্যাঙ্গেলে মানে? আমি কতি চাচ্ছি হালকা একটা মিস্টেক করার জন্য তুমি কি আমাকে সত্যি ক্ষমা করতে চাচ্ছো না? তুমি আমার প্রতি যে অন্যায় করেছো সেটা এই জীবনে কোনোদিন আমি তোমারে ক্ষমা করব না, বুঝতে পেরেছো? আবারও তুমি সেই একই কথা করছো, আমি তোমারে বারবার বলেছি না অনুমান করতে যে হালকা একটু মিস্টেক হয়ে গেছে। আচ্ছা ভুল তো মানুষেরই হয় নাকি? হুম মানুষেরই হয়, কিন্তু তোমার মতে এরম ভুল কেউ করে না। তুমি কিরাম লোক জানো সাদনি, ওই বিচার মানে কিন্তু তাল গাছটা আমার, তুমি তো জানো আমি ভুল করে ফেলেছি এটা তুমি জানো, কিন্তু ওই যে আমার উপর তোমার রাগ করাই থাকা লাগবে, ঠিক আছে করো রাগ করো। তোমার কথা কি শেষ হয়েছে বাটুল ভাই? কি করে শেষ হবি, আমি যা চাচ্ছি সেটা তো তুমি চাচ্ছ না। আচ্ছা তুমি মুখ দিয়ে একবার হুট করে বলে ফেলো যে ঠিক আছে তুমি যে অন্যায়টা করেছো তোমাকে আমি মাফ করে দিলাম, তাই তো লেটা শুকিয়ে যায়। আমি তো তোমারে প্রথমেই কয়েছি এই জীবনে কোনো দিনও তোমারে আমি ক্ষমা করতে পারবো না, বুঝতে পেরেছো? তুমি সাদনি আমার ক্ষমা না করলে কে বাটুল মরে যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ।
দেশের মানুষের সাথে ঝামেলা করতে যাই দোকানের ব্যবসা বিক্রি একটু কমে গেছে, সেই জন্য সবার সাথে সম্পর্ক করার চেষ্টা করতেছিলাম। তা না হলে এই বাটু মাথা নিচু করা ছেলে না। চাপটিটা যখন চাঁদনি খালোই না, কি করব আমি, খেয়ে ফেলি। মনটার মধ্যে কেমন যেন আইকুম বাইকুম করতেছে। আচ্ছা এরকম করতেছে কেন? মন স্থির করার একটা সিস্টেম। সামনে আমার পরীক্ষা, তো তাই মনটাকে আমি একটু উথাল পাতাল করতেছে। মনটা শান্ত করার জন্য আমি যোগ ব্যায়াম করতেছি, যেন মনটা স্থির হয়ে যায়, সিস্টেমের মধ্যে আসে। আমিও তাহলে বিজলির মতো একটু যোগ ব্যায়াম করি, মনটা শান্ত হবে। এসব কি করতেছিস? এই যোগ ব্যায়াম করতেছি বড় ভাই। দেশে এত কাজ বাদ দিয়ে তোর যোগ ব্যায়াম করার সাধন কে? না হয়েছে কি, মনটা একটু অশান্ত, তো যোগ ব্যায়াম করলে মনটা শান্ত হবে। নেনে এই তুমি চাইলে তুমি করবার পারো। রাখ, আমার এই সমস্ত যোগ বিয়োগ করার কোনো দরকার নেই। তোরে যেটা করছিস তুই সেটা মন দিয়ে শোন না। এখন মনটা খুবই অশান্ত, এখন কোনো কিছু শুনবার পারবো না। নে যোগ ব্যায়ামটা করি, মনটা শান্ত করি, তারপর তুমি বলে নে। কি করলি? আমার কথা শোনার চেয়ে তোর যোগ ব্যায়ামটা জরুরি হয়ে গেল। হ্যাঁ, আগে আমি কী করছি সেটা তুই মনোযোগ দিয়ে শোন। আচ্ছা ঠিক আছে, কী করতে চাও কও। তুই আবার বাটুলের দোকান থেকে জোর করে বিস্কুট খাইছিস? কই না তো। তাহলে বাটুল তোর নামে আমার কাছে অভিযোগ করলো কেন? বাটুল আমার বিরুদ্ধে তোমার কাছে অভিযোগ করেছে? হ্যাঁ, নাহলে কি আমি তোর কাছে শুধু শুধু জানতে যাচ্ছি। ভাইজান, বাটুল কিন্তু খুবই মিথ্যা কথা কয়, ওর কথা তুমি বিশ্বাস করিও না। বাটুল মিথ্যা কথা কয়েছে নাকি তুই মিথ্যা কথা করছিস? ভাইজান বিশ্বাস করো, আমি সত্যি কথা কইছি। আমি তোমার ভাই, তুমি আমার বিশ্বাস করতে পারতেছ না? সত্যি কথা বলতেছিস না মিথ্যা কথা বলতেছিস সেটা আমার জানার দরকার নেই। আমি শুধু একটা কথা জানতে চাই, বাটুল যেন আর কোনোদিন আমার কাছে টাকা পয়সা না চায়। আচ্ছা ঠিক আছে ভাইজান, তোমার কাছে যাতে টাকা না চায় আমি নিষেধ করে দেব। তোর এই কথার মানে কী দাঁড়ালো মফিজ? না মানে কী দাঁড়ালো? তার মানে তুই ঠিকই বাটুলের দোকান থেকে জোর করে বিস্কুট খাইছিস। হ্যাঁ কলাম তো ভাইজান, বাটুল তোমার কাছে যা কয়েছে ও মিথ্যা কথা কয়েছে। ও হচ্ছে একটা বিরাট শয়তান, ও ধান্দাবাজি করে মানুষের কাছ থেকে টাকা আদায় করার ব্যবস্থা করছে। ঠিক আছে, তাহলে যেটা করলাম, বাটুল যেন আর কোনোদিন আমার কাছে টাকা পয়সা না চায়। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। শালার বাটুল, তুই বড়বার কাছে নালিশ দিছিস আমার নামে? না তোর সাহস আবার বহুত বার বেড়ে গেছে। আবার যদি তোরে পানি সুবানিতে না দিছি আমি, আমার নাম মফিজ না, তোর এমন সুবানি দিব সারা জীবন ভয় থাকবে তোর। বাটুলের বাচ্চা বাটুল, আমি একটু যোগ ব্যায়াম করি নি না, মনটা স্থির হচ্ছে না। এই বাটুলই যত নষ্টের মূল। বাটুল লবঙ্গ, আমাকে রতনের তোর কিরম মনে হয়? কোন রতন ভাইজান? আরে আমার গ্রামে রতন মাস্টারের কথা করছি। ও ভালো। বাকি তোর ভালো ভাইজান, কিন্তু জ্ঞান বুদ্ধি নাট বোল্ট একটু ঢিলে আছে। জ্ঞান বুদ্ধি নাট বোল্ট ঢিলে মানে? এক কথায় বলা যায় ভাইজান একটু বোকা কিসি নিজ।
যারা বেশি ভদ্র তাদের সবাই বোকা বলেই মনে করে। কথাটা অবশ্য ঠিকই কয়েছেন। লবঙ্গ, তোর সাথে আমি রতনের বিয়ের কথা ভাবতেছি। কি করছো ভাইজান, আমি তখন বিয়ে করতে চাই না। সমস্যা কি? না কোনো সমস্যা নেই, মানে মানে ওই কষ্টিলাম কি যে অল্প বয়সে তো আজকাল কেউ বিয়ে করে না। যে ভাইয়ের বিশ্বাসে লাথি মারে, ভাইয়ের চোখ ফাঁকি দিয়ে শত্রুর ভাইয়ের সাথে পীড়িতের সম্পর্ক করে, তার আমি ছোট ভাবি কি করে? অলরেডি আমি রতনের তোর বিয়ের প্রস্তাব দিছি, সে আমার মতামত জানাবে, তুইও মানসিকভাবে প্রস্তুত থাক। ভাইজান, ও ভাইজান, রতন ভাইকে আমি স্বামী হিসেবে মানে নিতে পারবো না। চুপ কর দিয়া, আমার মুখের উপর কথা কইতে তোর বাড়তেছে না? এই সংসারে আমি যা বলবো তাই হবে। ভাইজান, যে ভয়ে তুমি আমার তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছাও, আমি তোমার কথা দিচ্ছি, সেই আতিকের সাথে আমি আর কোনো সম্পর্ক রাখবো না। তোর প্রতি সব বিশ্বাস আমার উঠে গেছে লবঙ্গ, পৃথিবীর সব মানুষ আমি বিশ্বাস করব, কিন্তু তোরে আর আমি বিশ্বাস করব না। লবঙ্গ আপু আতিক ভাইরে ভুলিয়ে গেছে ভাইজান, তুমি তার উপর বিশ্বাস রাখতে পারো? তুই চুপ কর বাকি, তুই একটা আস্ত শয়তান, তোর কারণে ও খারাপ হয়েছে। বাকি তুই যদি এই বাড়িতে টিকতে চাস তাহলে রতনের সাথে বিয়েতে লবঙ্গরে রাজি করা। শুনলি লবঙ্গবাবু, ভাইজান আমার কি কয়ে গেল, আমি আর তোমার সাথে নেই। এ তুই কি করছিস পাখি, আমার এত বড় বিপদের মধ্যে থেকে তুই চলে যাবি না যে আর উপায় কি? তোরা যদি সবাই আমার সাথে এমন করিস তাহলে পরে আমি দেখবি একদিন বিষ খেয়ে মরে থাকবো। বাবা একা একা কি করো? বাড়িটা কিরম ফাঁকা ফাঁকা লাগতেছিল মা। আপা বাড়িতে নাই, আমারও ভালো লাগতেছে না। তারপরও যদি বিজলি এবার পাশ করতে পারে তাহলে আমার সব কষ্ট সফল হবে মা। আমার মন করছে এবার আপা নিশ্চিত পাশ করতে পারবে। সারাক্ষণ তো আল্লাহর কাছে সেই প্রার্থনাই করতেছি রে মা। ও ভালো কথা বাবা, রতন ভাইয়ের সাথে কি তোমার দেখা হয়েছে? হঠাৎ এ কথা জিজ্ঞেস করতেছিস কে? মনে হয় সে তোমার সাথে কথা বলতে চায়। দেখা হয়েছে। কিছু বলিছে? বিজলি রে রতন বিয়ে করতে চায়। তুমি কি কইছো বাবা? আমি কইছি সেটা কখনোই সম্ভব না। হঠাৎ রতন ভাই বিয়ে করার জন্য উতলা হলো কেন? ওই রফিক চেয়ারম্যান লবঙ্গলতার সাথে তার বিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছে, কয়েছে রতন যদি ওরে বিয়ে করে তাহলে ওর সম্পত্তির অর্ধেক রতনের নামে লিখে দেবে। সে তো অনেক টাকা সম্পত্তির মামলা। সেই লোভটাই তো ওর মধ্যে কাজ করতেছে, ভাবতেছে বিজলির সঙ্গে যদি ওর বিয়ে দিতে আমি রাজি না হই তাহলে এত বড় সুযোগটা ও হাতছাড়া করবি কে? রতন ভাই যদি সত্যি লবঙ্গাপারে বিয়ে করে আপা তাহলে খুব কষ্ট পাবে বাবা। এসব কষ্ট দুই দিনের, দুদিন বাদে সব ঠিক হয়ে যাবে। আপা যদি উল্টাপাল্টা কিছু করে বসে? আরে সে সংবাদ জানলি না করবি? আমি কাউরে ঠিকানাই জানতে দেব না, দরকার হলে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত বাড়িতে আনব না। ভাবি এবার কলাম বাড়ি যাওয়ার সময় আপনার সাথে এড়ে নিয়ে যাব, কোনো আপত্তি করতে পারবেন না। শান্তরে মারার কথা করছেন, আমি শান্তর গায়ে কোনোদিন হাত দিইনি, ছেলেবেলে মারার অভ্যাস আমার নেই। কলাম কি আর সে শুনলো কি? কলাম পারবেন না আর সে শুনলো মারবেন না। আমি আসলে বহু চিন্তা ভাবনা করে দেখেছি, বাচ্চা কাচাক মারধর করে কোনো লাভ হয় না, যত পারা যায় তাকে বুঝায় সুজায় কাজ করতে হয়, সব বাবা মারি তাই করা উচিত। এইটা আপনি ঠিক কইছেন ভাবি। এই যে দুলা মিয়া, আমরা মামি হচ্ছি কবে? এটাই তো আমার কোনো হাত নেই ভাবি, এই উপরওয়ার যখন হুকুম হবে তখন হবি। কীসব কথা কচ্ছ, সব কিছু কি আর আল্লাহর হাতে ছেড়ে দিতে হয়? তা হয় না, ওই মূল সমস্যা হচ্ছে কি ভাবি,
কি ওই আপনাকে বোন এলাসি গা গোতরে বড় হয়েছে ঠিকই, তাই এখনো মনের দিক থেকে পরিপক্ক হয়নি, ওই যার জন্য একটু সময় নিচ্ছি। দুলা মিয়া, একটা কথা চিন্তা করে দেখেছেন, আমাকে ইলাসি যদি মনের দিক থেকে পরিপক্ক হতে যায় তাহলে কিন্তু আপনি অতিপক্ক হয়ে যাবেন। ভাবি আপনার এই কথাটা আমি বুঝতে পারলাম না। বুঝতে পারেননি? আমাকে ইলাসি যদি পক্ক হওয়ার জন্য আরও বেশি সময় নেন তাহলে আপনার এখন যা বয়স সেই বয়স বাড়ি কিন্তু চুলে পাক ধরে যাবে। ভাবি আপনি আমারে যেটা দেখে মনে এরিছেন যে আমি মেলা বয়স্ক, আসলে কিন্তু বাস্তবে সেটা না। আমাকে মানে হচ্ছে কি, আমরা হচ্ছে ওই হাইব্রিড বংশের চল ফল, বুঝছেন, ওই অল্প সময়ে বেশি বৃদ্ধি, এই ধরেন গিয়ে ওই এক কথায় ওই পোলট্রি মুরগির মতো। মানুষ যে হাইব্রিড বংশের হয় এটা তো আপনার কাছে প্রথম শুনলাম দুলা মিয়া। তাই ভাবি এ বিষয়ে আপনার একটু জানাশোনা কম আছে। এই আমাকে বাঙালিগের সাইজ দেখেছেন আর পাকিস্তানিগের সাইজও দেখেছেন, আসলে ওই পাকিস্তানি খানের সাইজ হচ্ছে বাঙালিগের সে এক হাত লম্বা, আর আমাকে বংশধর ধরেন ওই সরাসরি পাকিস্তান থেকে আসা, এই বাংলাদেশে আইসে ভাবি ওই সাইজ একটু ছোট হয়ে গেছে। তার মানে আপনি যেটা করছেন সেটা কিন্তু হচ্ছে যে আপনি আসলে রাজাকারের বংশ। তোবা তোবা আস্তাগফিরুল্লাহ, ভাবি এটা আপনি কি করলেন? হ্যাঁ, দেশে এত জাত গোষ্ঠী থাকতি আপনি এরকম একটা নিকৃষ্ট জাতের মধ্যে আমার ফেলাই দিলেন। আসলে ওই পাকিস্তানের রাজাকার ছিল না, ওই মুক্তিযুদ্ধের সময় যারা বাঙালিগের বিরুদ্ধে যায় পাকিস্তানিদের সঙ্গে হাত মিলে ওই বাঙালিকে খুন আর ধর্ষণ করেছে তারাই হচ্ছে রাজাকার। দুলামি আমি সব কিছুই জানি, কিন্তু গোলমালটা হয়ে গেছে কোন জায়গা, ওই যে পাকিস্তানির কথা কতি রাজাকার চলে আসে, দুটো মিলাই ফেলেছি। আচ্ছা আমি জানি শুনি না, আপনি এইরকম একটা মিস্টেক কী করে করলেন? না ওই যে কলাম যে মিস্টেকটা ওই কারণে করে ফেলাইছি, ভুল হয়ে গেছে আসলে। না আপনি ভাবি গুরুজন, আপনার কথা কিছু মনে করলি চলে। অবশেষে কি চিন্তা করলে রতন? আমি আসলে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারতেছি না রতন। সমস্যা কি? মানে আমার সমস্যাটার কথা ঠিক আমি আপনাকে বুঝাই বলতে পারবো না। তুমি কেন সঠিক সিদ্ধান্তটা নিতে পারতেছো না সেটা কিন্তু আমি জানি। কেন? তুমি বিজলির ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারোনি, তাই তো? আপনি কি করে জানলেন রফিক ভাই? যেভাবেই জানি কথাটা সত্য। এও সত্য যে বিজলির তুমি কোনোদিনও পাবা না, আর রহমত চাচা কোনোদিন তোমার সাথে বিজলির বিয়ে দেবে না। জানি। যদি জানোই তাহলে সিদ্ধান্ত নিতে এত দেরি করতেছো কোন কারণে? আসলে বিজলিরে ছাড়া অন্য কোনো মেয়েরে আমি আমার সামনে কল্পনা করতে পারতেছি না। অনেক কিছুই কল্পনা করা যায় না রতন, তারপরও সেটাই করা লাগে। তুমি আবেগের মধ্যে ডুবে আছো, এই জন্যে বাস্তবতা মানতে তোমার কষ্ট হচ্ছে। তবে একটা কথা জানিয়ে রেখো রতন, তুমি যে সুযোগ পাইতেছো সেটা জীবনেও কোনোদিন তোমার জীবনে আসবে না। রাজকন্যার সাথে অর্ধেক রাজত্ব, এবার ভাবো। রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইতে বাউন্ডারিলে বলতো এই কথা কিন্তু আর কেউ কোনোদিন বলতে পারবে না। এখন আমার কী করা উচিত রতন ভাই আপনি বলে দেন। আমি তোমার এই যে প্রস্তাবটা দিছি সেটা বুদ্ধিমানের সাথে গ্রহণ করা উচিত। আমি যে বিজলিরে ভালোবাসি, লবঙ্গলতাটা কি সেটা মানে নিতে পারবে? লবঙ্গলতা তো আতিকে ভালোবাসে, তুমি যদি সেটা মানে নিতে পারো তাহলে সে সেটা মানে নিতে পারবি না কেন? আর তাছাড়া ভালোবাসা তো অন্যায় কিছু না, একজন আরেকজনের ভালো লাগতেই পারে। পাওয়া না পাওয়া অনেক কিছুর উপর নির্ভর করে রতন, এত কিছু ভাবলে তোমার চলবে না। আমি তাহলে কুন্ডা ধরে নিচ্ছি রতন, তুমি বিয়েতে রাজি? রাজি আলহামদুলিল্লাহ। একজনের খুন করবো, তার নাম কোয়া যাবি না।
সেই মানুষটা কি বাটুল ভাই? তাহলে আর কি না হতে পারে লবঙ্গ আপা? মফিজ ভাই মাথা ঠান্ডা করো, বেশি মাথা গরম করা ঠিক না। তোমাকে কি আর কিছু করার আছে? নালে পরে আমার দেরি হয়ে যাচ্ছে। আতিক ভাইয়ের কি কোনো সংবাদ দিছে মফিজ ভাই? সেই কথা শুনতে আমার মনে নাই। তোমার ছোট ভাই কিরাম আছে, কি করতেছে, সেটা তো তোমার অগ্রাধিকার ভিত্তিতে জানা দরকার না? আরে কি কইতেছো, আমি একজন পাগল মানুষ, সবসময় কি সব কথা মনে থাকে? ঠিক আছে, আজকে যদি জানতে পারো তাহলে পরে কালকে একটু জানাও। জানাবো মফিজ ভাই, অবশ্যই অবশ্যই কিন্তু জানাবা। আরে কলম তো আচ্ছা, এখন আমরা জানতে দাও তো, আমার দেরি হয়ে যাচ্ছে। আর শোনো শোনো মফিজ ভাই, খুন যদি করতে চাও তাহলে পরে পায়ের নিচে কোপ দিও, মাজার উপরে ওঠার দরকার নেই। আমি আগে মাথায় কোপ দিব, তোমার কোনো অসুবিধা আছে? এ পাখি, এত বড় একটা ঘটনা জানার পর আমাদের কি করা উচিত? কি করা উচিত না, মানে মানে কোথায় যাচ্ছে যে পুলিশ টুলিশ খবর দেওয়া উচিত না? তা তো লাভ কি, ঘটনা যা ঘটা তা তো ঘটেই যাবে। সিনেমায় দেখো না, খুন খারাপই শেষ হয়, তারপর পুলিশ এসে হাজির হয়, এমন খুন শেষ হবে, পুলিশ এসে হাজির হবে। শালা অফিস করে কোথায় বলো? সেই জন্য নিয়ে বাইরে হয়ে গেছে। হ্যাঁ পাগল ছাগল মানুষ, কেউ সাত করে উঠলে তার মাথায় কোপ দেবে না দা দিয়ে, তখন কি হবে? জি না মাইজি ভাই, এত পাগল মানুষ না। হ্যাঁ তোমার কয়েছে না? আচ্ছা কয়নি কয়নি, তুমি হঠাৎ করে মাইজি ভাইয়েরা তো খোঁজ করতে চাও কৃষির জন্য? দরকার আছে। কি দরকার? এত যদি দরকার থাকে তাহলে ইয়ে আকুবিক সাথে করে নিয়ে যাও। ভালো একখান মানসির নাম কইছাও, তার সে গাধার নাম করলি আমি ওরে কাজে লাগা দিয়ে পারতাম। আচ্ছা কিরম একটা ওনার সৃষ্টি কথা বলো দিনি, শ্বশুর বাড়ির মানুষ মাসের পর মাস এরাম করে কি পড়ে থাকে, জামাই মানুষ হয় মানছি কি কয়? দেখো শায়লা, ওই থুতু উপর দিকে সিটুলি কিন্তু নিজে গায়েই পড়ে, ওই শোক দিয়ে দেখা ছাড়া তো কোনো উপায় দেখতেছি নে। কিরামের মানুষ তো সেই রাম হাসাহাসি করতেছে, আকতা কথা কষছে। আরে যারে নিয়ে হাসাহাসি করে সেই যদি না বোঝে তাহলে তুমি আর আমি কি করবো কও? আর যে ঘাট ধরে বের করে দেবো তার তো কোনো উপায় নেই, ওর সঙ্গে তো আমার বুনির ভাগ্য জড়িত, বুনির ভাগ্য নিয়ে তো আর আমরা সিনেমিনি খেলতে পারি না নাকি? তাহলে আর কোনো কিছু শোনার দরকার নেই, কানের মধ্যে তুলো গুজে বসে থাকো। হ্যাঁ আমি তো কানে তুলো গুজে বসে থাকবো, তুমি কি করবা, তোমার তো গোজা লাগবে না। ভালো হয়েছে, ওই তো আমার একটা সুবিধে, দুনিয়ার মানুষ কানের মধ্যে এসে উল্টো পাল্টা কত কথা কয়ে যাচ্ছে কানে যায় না, নিজের বোন তো সেই জন্য কোনো কিছু শুনতেছে না, আমি হলে ঠিক কিছু। কি ব্যাপার মফিজ ভাই, তোমার হাতে তা কি জানি? তোরা খুন করবো ঠিক করছো, আমার অপরাধ। তুই বড় ভাইয়ের কাছে কি কইছিস আমার সম্বন্ধে? ও ফরিদ ভাইয়ের কাছে? হ্যাঁ যেটা সত্যি সেটাই তো কয়। আমি তোর দোকান থেকে বিস্কিট খাইছি একখান, তুই আমার বড় ভাইয়ের কাছে কইছিস আমি দুই খান বিস্কিট খাইছি, এই মিথ্যা কথা কইছিস কেন? এই কথা জবাব দিতেছিস না কেন, কথা কয় না? মানে হয়েছে কি, আমি তো একটা বিস্কুটের কথাই বলেছিলাম, সম্ভবত ফরিদ ভাই ভুল করে দুটো বিস্কুটের কথা শুনে ফেলেছে। এই পাটল, তোর কি ধারণা তোর মতো পৃথিবীর সবাই মিথ্যাবাদী? না তা হবে কি জানি। তাইলে তোর ওই মিথ্যা কথা বলার জন্য যে শাস্তি হবে তার জন্য প্রস্তুত থাক। বল তোর কোপ কোন জায়গা থেকে আগে মারবো বল। মফিজ ভাই, ও মফিজ ভাই, তুমি কি আমার সত্যি সত্যি এটা দিয়ে খুন করতে আসি চাও? এই তোর সাথে মাস্কারা করতেছি? হ্যাঁ আমি করলাম, এক্ষুনি পুলিশে খবর দেবো। তার আগে তুই গটু পড়া পার। এই যে এটা কি দেখি চাও, আমার দিকে এক পাগলে খবরদার, এটাতে কিন্তু এক করতে তোমার আমি তিন টুকরা করে ফেলাবো। এটা তো তোর সুপারি ঠিক মতো কাটে না, তুই এটাতে আমার কি করবি? এটা দেখেছিস তোর কোথায় কোপ প্রথম মারবো সেটা আমার কো, কোন জায়গাতে শুরু করব? মফিজ ভাই, তোমার এসব দুষ্টুমি কিন্তু আমার একদম ভালো লাগতেছে না। বুঝছি, তোর গলা দিয়ে কোপ শুরু করতে হবে, ধার দেখছোস ধার, একটা কোপের বেশি আর লাগবো না, দুই কোপের দরকার নাই। কিছু করছো
কিরিবাচুল এত সহজে তুই পুকুরের পানিতে ঝাঁপ দিলি কেন? পুকুরের পানিতে ঝাঁপ দেবো না তো কি, তুমি স্বাস্থ্য তোমার দেড় কোপ খেয়ে আমি মরে যাই। মফিজ তোরে খুন করবে এটা তুই ভাবলি কি করে বাটুল? এই মফিজ পাগল, কিন্তু খুন করে জেলের ভাত খাবে এত বড় পাগল না। মেলাদিন তোর পানিতে চুবানো হয়নি তো তোর বার বাড়িয়ে গেছে, তাই আজকে পানিতে চুবাই তোর বার কমালাম। ওরে বাপরে বাপ, এ তো মহাশিয়ান। এ শোনো মফিজ ভাই, আমার কিন্তু দোকান খোলা রয়েছে, ওই দোকানে যদি চুরি চামারি হয়ে যায় তোমার কলম খবর আছে কয়ে দিচ্ছি। তোর দোকান থেকে সব চুরি করে নিয়ে যাক, আমি খুশি হব। এ বাটুল, কিরে কেমন লাগে শীতের মধ্যে পানিতে কেমন লাগে? অনেকদিন শীত করা বন্ধ রাখিছি বলে তোমারও বাতিক বাইরে গেছে, এখন থেকে আমারও আগের সিস্টেমে ফিরে যাওয়া লাগি। কি করলি তুই? আয় বাটুল, আয় বাটুল, আয়। মাইজ ভাই জান, আপনারা তো দা কিসের জন্য? খুন করব। খুন করবেন মানে কারে খুন করবেন? হতে পারে তোমারই করব। হ্যাঁ, আমারে আমারে খুন করলে আপনার বুনির অবস্থা কি হবে? কি আর হবি, বিধবা হবি। তো বাস্তা ফেরুল্লাহ, এইটা কি কসম ভাইজান, আপনি এইরকম নির্মমতি পারবেন? দুরমিয়া, যদি বাঁচতে চান তাড়াতাড়ি পুকুরে যাবে। বাটুল ভাই, তাহলে কি তোমারও একই সমস্যা? না হলি, এরকম ঠান্ডা পানির মধ্যে কিরা সব করে গোসল করে, দেখতে সোনা সাতবার সব ভিজে গেছে। ইয়াকুব, তোমারে যে আমি বিয়াকুব বলি এটা যে ঠিক, আজকে তারাটা প্রমাণ হইল। এক শিয়ালে লেস কাটিছে আর তুমিও নামে লেস কাটি দিলা। কি ব্যাপার, বাটুল ভাইয়ের দোকানে কোনো লোক নেই কেন? বাটুল ভাই, ও বাটুল ভাই, হাই হাই, দোকান তো সব কিছু চুরি করে নিয়ে গেলে তো দেখার কেউ নেই। এই চাঁদনি, এদিক তো বেলাইন একটা ঘটনা ঘটে গেছে। বেলাইন ঘটনা মানে? এই বাটুল ভাই তো দোকান ফেলি রাখি, কোন জায়গায় যেন হাও হয়ে গেছে। তা এখানে বেলাইন ঘটনা তুমি কি দেখলে? কেউ যদি দোকান তো সব কিছু চুরি করে নিয়ে যায় তখন? তাহলে তুমি বসে বসে পাহারা দাও। আমি বসে বসে পাহারা দেবো কেন? আমি কি তার চাকর নাকি যে বসে বসে পাহারা দেবো? যে দোকান ফেলে গেছে তার মাথা চিন্তা নেই, অথচ তোমার মাথা চিন্তা হচ্ছে কেন? না মানে ধরো একই গ্রামের লোক হয়ে বিষয়টা আমার চিন্তা করা উচিত না? চিন্তা করা উচিত হয় কলাম তো, এখানে বসে চিন্তা করো। এক কাজ করি চাঁদনি। কি? এই বাটুল ভাই যতক্ষণ না আসে ততক্ষণ আমি আর তুমি মিলে দোকানে বসে গল্প করি। কি করলি তুমি, কথাটা আবার কও তো। রাগ করতেছো কেন? আমি তো খারাপ কিছু করিনি। ওই বাটুলের চেহারা দেখে আমার ঘেন্না হয়, আর তুমি বলতেছো তার দোকানে বসে পাহারা দেবো? এই ধরো শত্রু হোক আর মিত্র হোক, কারোর জন্য মঙ্গল চাওয়া কিন্তু ফজিলত। তোমার ফজিলত তুমি আদায় করো। চাঁদনি, চলে যাচ্ছ কেন? চলে যাবো না তো, তোমার হাতির মতো লম্বা দুটো দাঁত দেখবো? না মানে তোমার সাথে আমার আসল যে কথাটা ছিল সেটাই তো এখনো জিজ্ঞাসা করা হয়নি। আসল কথা মানে? শুনলাম এই রতন মাস্টারের সাথে রমণচাচা বিজলির বিয়ে দিতে রাজি হয়নি। ঠিকই শুনেছ। যাক, তাহলে আমার পথটা পরিষ্কার হয়ে গেল। ওই আশা, ঘুম নষ্ট করা লাগবে না। কেন? তোমার মতো দাঁত ওচা হাতিরে আমার আপা কোনোদিনও বিয়া করবে না। হাই হাই, ইদে কি কই গেল। তুলানি এই অবস্থা হইছে কিরম করে? ওল্লা জামা প্যান্ট পাঞ্জাবে জুতো মতো সব দিয়ে ভিজা, কি হইছে? পড়ে গেছিলেন কোন জায়গা? কথা কইছেন নাকি তুমি? কথা কম ভাবি, মুখ দিয়ে সে কথা কইতে লজ্জা হইতেছে। কে লজ্জা করবে কিসের জন্য? কি এমন ঘট দেখ দেখ কি হইছে আমার কইছে না? কি তোমার কাপড় চোপড় ভিজা কিসের জন্য? কাপড় চোপড় ভিজা সেটা বড় কথা না, জান নিয়ে যে পাইছি আইছি সেই জন্য আল্লাহ তাআলা দরবার লাখ লাখ শুকর আদায় করো। বললে এসব কি কথা কইছে, কেন কি হইছে? আজ তো বৃষ্টি হয় না, ঠাডাও পড় নি, মরার কথা কইছো কিসের জন্য? কইছি এই জন্য তোমার মাইজা ভাই আমার খুন করতে চায়, এই জন্য পুকুরে জামাই পরে এইবার রাতে তুই তোমার আমি বিধবা আর রাতে বাঁচাইছি। এসব কি কথা কইছেন দুলা মিয়া? মাইজা ভাই শুধু শুধু আপনাকে খুন করতে চাবে কিসের জন্য? তুমি মাইজা ভাই এসে তো কি করিছো? আরে পাগল ছাগলটা কিছু করা লাগে নাকি? পুকুর পারে দেখলাম হাতে দাও নিয়ে খাড়াই রয়েছে, আমি তারে জিজ্ঞেস করলাম মাইজা ভাই হাতে দাও কে? কয় তোমার খুন করব। আমি বললাম আমারে খুন করলি আমার বোন তো বিধবা হয়ে যাবে। কয় যাই যাক, তাই কোন রকম কোনো উপায় আদি না দেখে পুকুরে জামাই পরে জীবন নিয়ে বাইছে আইছি। থাক
কান্দে না শোনা, কান্দে না। আমি জানি তোমার মনটা শিশুর মতো নরম, তুমি বেশি কান্নাকাটি করলে আমিও কান্দে বেলাইতে পারি। ভাবি আজকাল মেজুবাইয়ের বিচার করতে হবে, যদি তুমি বিচার না করো তাহলে কিন্তু আমরা চলে যাব। খাবা রান্না তো সে কখন করে রাখিসি, তুমি নিজের হাতে নিয়ে খাও, দুলাম মেয়ারে দাও। আমি এই বাইরের কাজগুলো করেছি তো, গোসল না করে তো ভাতের হাড়ি থাক দেবো না। ভাবি এলাচি খাওয়ার কথা কয়নি, ও কয়েছে যদি আপনারা আমার এই অপমানের বিচার না করেন তাহলে আমরা বাড়ি ছেড়ে চলে যাব। ওই যাবরে আপনি খাবো শুনেছেন। আমি বিচার করার কিটা ভাই, আব্বা আছে, তোমার বড় ভাই আছে, তারা যা ভালো মনে করে করবে। তোমার জন্য মেজো ভাই পাগলামি বেশি বেশি করে। এসব কি কথা করছো, আমি আবার কি করেছি? তোমার জন্য তুমি মেজো ভাইয়ের আদর করে মাথাটা নষ্ট করে দিয়েছো। গুন্ডে, একটা সংসারের সবাই যদি একটা মানুষের সাথে খারাপ ব্যবহার করে তাহলে সে মানুষটা বাসে কিরম করে ক? তোরই তো ভাই। এত কথা বুঝি না, মুখ দিয়ে যা কয়ে ফেলেছি এটাই ফাইনাল। আজ রাতের ভিতরে যদি মেজো ভাইয়ের বিচার না করো কাল সকালে উঠে আমরা দুজন চলে যাবো, এই বাড়ি ফিরে আর জীবনও থাকবো না। আমি বলি কি লবঙ্গাপা, তুমি আতিক বাড়ি ভুলে যাও। মরে গেলেও আমি সেটা করতে পারবো না রে রেশমি। ভাইজান কোনোদিনই সম্পর্ক মানি নেবি না, শুধু শুধু নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ হবে। সম্পর্ক তো খারাপ হয়েই গেছে, আর কত খারাপ হবে। শুধু ভাইজান অরাজি হলেও না কথা ছিল, আতিক ভাই ফ্যামিলি তো কোনোদিনই সম্পর্ক মানি নেবে না। জানি, এত স্রোতের বিপরীতে নৌকা বাইরে যাবে কী করে লবঙ্গাপা? আতিক কাক যখন ভালোবাসেছি তখন স্রোতের বিপরীতে নৌকা ভাসায় তারপরে তাক ভালোবাসেছি। এত দূর চলে আসার পর আর ফেরার কোনো পথ নাই রে রেশমি। এখন হয় নৌকা নিয়ে পারে জাতি হবি, নালি পরে মাছ দরিয়ায় ডুবে মরতে হবি। লবঙ্গাপা সর্বনাশের বাকিটুকু তো শেষ হয়ে গেল। মানে? মানে যে রতন ভাই বিয়েটা তো মদ দিয়ে ফলাইছে। এই কথা তুই জানলি কেমন করে? ওই যে ভাইজান ভাবের কাছে কষ্টিল আমি শুনে ফেলাইছি। দেখেছিস বাকি, দেখ বাকি, এই হইলো ছেলে মানুষের ভালোবাসা। কয়েকদিন আগেই শুনলাম রতন ভাই আমার প্রিয় বান্ধবী বিজলির প্রেমে হাবুডুবু কাটিছে, আর যেমনি সম্পত্তির লোভ পাইছে ভালোবাসা উড়ে চলে গেছে। এখন তাহলে কি করবো লবঙ্গাপা? আমি জানি না। না জানলি তো হবি নিয়ে, এই যে ভাইজান মনে করছে দুই একদিনের মধ্যেই তোমার বিয়ে দিয়েই দিবি। আতিক ভাই গ্রামে আসলে তো তার সাথে আলোচনা করে যে কোনো একটা সিদ্ধান্ত নেওয়া যেত। অভাগে যেদিকে যায় সাগর শুকায় যায়, আমাকে লবঙ্গাপুর অবস্থা হয়েছে এখন তেমন। তোরা যতটা ভাবতেছিস আমি এখন আর ততটা ভাবতেছি না রে পাখি। না ভাবলে তো হবি নি লবঙ্গাপা, তাহলে ফাইন ফাইন বিয়েগুলো কার মতাতে পারি হবি? শোন পাখি, আমার সামনে তুই যত পথই বন্ধ হয়ে যাক, মৃত্যুর পথ তো আর কেউ বন্ধ করতে পারবি না। আবার কি হয়েছে? তোমার ভাই মফিজুলে তো দামরা গরুর মতো উদম ছাড়ি দিয়ে রাখিস, এখন সে সারা গ্রাম ঘুরে বেড়াচ্ছে, তার মনে যা হচ্ছে সে তাই করছে। তো তার পাগলামি ছাগলামি তোমরা মেনে নিতে পারো, অন্য মানুষ মানবে কি জন্যে? আরে কি হয়েছে সেটা কবি তো? এই সাইজের একটা সান দেয়া দানিয়ে আমার দোকানে এসে আমাকে কয়, বাটুল তোকে আমি খুন করব। তুমি ক ফরিদ ভাই, এটা কি মামার বাড়ির আবদার? জীবনটা কি মোয়া নাকি গুড়ের মোয়া, যে তার মন চালো আর আমি মাথা আগিয়ে দিলাম সে কপ মারলো, আমি একবার মরে গেলে আর ফেরত আসতে পারবো? কোনো কারণ ছাড়াই কি মফিজ তোরে খুন করতে চাইছে? ওরে ভাই কারণ ছাড়া হতে যাবে কি জন্যে? কারণ তো অবশ্যই আছে। কি কারণ? কারণ হচ্ছে তুমি। কারণ আমি মানে? এ বাটুল এসব তুই কি করছিস? ওই যে তুমি যে কইছাও আমি তোমার কাছে নালিশ করেছি, সে আমার দোকান থেকে জোর করে বিস্কুট খাইছে, এটাই আমার অপরাধ। এই জন্য এর প্রতিশোধ নিতে সে দাউনে চলে এসেছে, আমাকে খুন করবি? আমি তোর মিথ্যে কিছু কইনি, যা কইছি সত্যিই কইছি নাকি? ওরে ভাই সত্যি কথা বলাটা বড় বিপদ, সত্যি কথা কথি গেলি সবাই কয় আমাদেরকে হয়রানি করা হচ্ছে। রাজনৈতিক নেতাদের দেখতেছো না, মারি কাটি খায়ে দেশের টাকা বিদেশে প্রচার করে দিচ্ছে। তুমি তাদের বিরুদ্ধে অভিযোগ করতে যাও অমনি তারা কবে? আমাদেরকে রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য মিথ্যা মামলা দেওয়া হচ্ছে।
তোমার ভাই জোর করে আমার দোকানেতে বিস্কুট খেয়ে গেল, এটা কোনো অপরাধ না। আমি তার নামে নালিশ করলাম কেন, এটাই তা খরানি করা হয়ে গেল। সেই জন্য সে কী করেছে জানো, ঠান্ডা পানের মধ্যে আমার সোবানি দিছে। দেখিস অবস্থা দেখিস। মফিজ যদি কাজটা করেই থাকে তাহলে তো বড় অন্যায় কাজ করেছে রে। করে থাকে মানে? আরে তোমার বিশ্বাস না হলে তুমি ইয়াক আব্দুল্লা ভাইয়ের জিজ্ঞেস করতে পারো, তারও ঠান্ডা পানিতে সোবানি দিছে। কী করছিস তুই? বাড়ির জামাই তার সাথে এরম ব্যবহার করেছে? যে পাগল, তার কাছে জামাই কি আর সৌদি আরবের বাদশাহ কি? সুবতে মন চাইলে যারে সামনে পাবে তারে ধরে সুবাইয়ে দেবে। আচ্ছা ও ফরিদ ভাই, যাচ্ছ যে, আমার কথা তো এখনো শেষ হয়নি। তোর আবার কি কথা বাকি আছে? সেদিন তুমি আমার কলে আজ আমার কাছে টাকা বসেনি, এরপর যেদিন দেখা হবো টাকা দেবো। কই টাকা তো দিচ্ছ না। এরে আইজও তো আমার কাছে টাকা নেই। তা থাকবে কেন, দেনার টাকা চালি কখনো কারো কাছে টাকা থাকে না। ওরে বাপরে, আবার গুন্ডমিও কম হাত দামায় দিয়ে চলে গেল। আসসালামু আলাইকুম দুলা ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে দেখে একটা শলক মনে পড়ে গেল। কিসের শলক? এই শলকটা হচ্ছে শ্বশুর বাড়ির মধুর হাড়ি, তিন দিন গেলে এটার মানে কি? শব্দটা আমি করতে চাচ্ছি না, আপনি যখন শুনতে চাচ্ছেন তাহলে পরে বলি। বলো। শ্বশুর বাড়ির মধুর হাড়ি, তিন দিন গেলে ঝাঁটার বাড়ি। দেশে এত শলক থাকতি, তুমি এই শলকটা আমার শোনালা কিছু দিন এটা না? সেটা এখনো ক্লিয়ার করি ক লাগবি দুলা ভাই? লাগবে কও। শ্বশুর বাড়ি আপনি একবার বেড়াতে আসলি, আপনি সহজে তোর জাতি চান না, তাই বিশেষ অস্ত্রটা ব্যবহার না করলে সারা জীবনের জন্য হয়তো আপনি থাকে যাওয়ারই চেষ্টা করতেন। মাইজি ভাই পাগল হলেও সে কিন্তু নিজের ভালোটা নিজেই বোঝে, তাই সেজন্য হয়তো আপনাকে পানিতে শুবাইছিল। দেখো টানা, মাইজি ভাই হচ্ছে আমার গুরুজন, বুঝছো? সে ভালোবাসে আমার সাথে একটু খারাপ ব্যবহার করেছে, তাতে তোমার খুশি হওয়ার কি আছে সেটা তো আমি বুঝলাম না। শেষো কাটো মারো লাথি, লজ্জা নেই বিড়াল জাতির, বুঝিছেন? আপনি ঠিকই কয়েছেন, আমার তো খুশি হওয়ার কোনো কারণ নেই। তা খুশিটা হচ্ছে কিসের জন্য সেটা কও। আমি তো খুশি হচ্ছি না দুলা ভাই, খুশি হচ্ছে আমার হৃদয়। তা আপনি যদি কন তাহলে আমি হৃদয়কে মানা করে দেবো খুশিতে। আমার সাথে তুমি মস্করা করো না? আপনার সাথে তো আমার মস্করা করারই সম্পর্ক দিলা ভাই। আরে তুমি হচ্ছে এই বাড়ির চাকর, তোমার সাথে আমার মস্করা করার সম্পর্ক মানে? আপনি ভুল বলতেছেন দুলা ভাই, আমি এ বাড়ির চাকর না, আমি গফুর সাহেবের আন্ডারে চাকরি করি, বলতে পারেন প্রাইভেট সেক্রেটারি, এক কথায় পিএস। ওই একই কথা? এক কথা না দুলা ভাই। ওই যার নাম চাল ভাজা সেটা মুড়ি ভাজা হতে পারে, কিন্তু চাল ভাজা আর ডাল ভাজা এক কথা হতে পারে না। আমারও তোমার জ্ঞান দিতে হবে না টানা, কুণ্ডারে কি ক্ষতি হয় তা তোমার তো আমি বেশি ভালো জানি। আমি বাটুল। ওয়ালাইকুম আসসালাম। তা তুই এত রাইতে আমার বাড়িত? চাষা ওই কথায় আছে না, গুতোয় পড়লে সুসন আমার পড়তে যায়। আমার অবস্থা হয়েছে সেরকম, এক কথায় বলতে গেলে এক প্রকার বাধ্য হয়ে চলে আসলাম। বাধ্য হয়ে আসার কারণ দেখতেছেন না, বারবার হাসি হচ্ছে। চাষা এক ফাইল করা ওষুধ মেরে দেন, ইরাম করা ওষুধ মারবেন যাতে ওষুধ ভেতরে ঢোকার আগে কাজ শুরু করে দেয়। তো তুই কি করে ভাবলি যে তোর কাছে আমি ওষুধ বেচবো? কেন চাষা, আমাকে দেখে কি আপনার রোগী বলে মনে হচ্ছে না? আমি যে সেই রুগীর কাছে ওষুধ বেশি নে। চাষা ডাক্তারি একটা মহান পেশা, এই পেশা নিয়ে রাজনীতি করা কলাম ঠিক হচ্ছে না। আমি রোগী যদি কষ্ট করে আপনার বাড়ির উপর ওষুধ নিতে আসতে পারি, আপনি ডাক্তার হয়ে কেন ওষুধ দিতে পারবেন না? সেই কৈফত আমি তোক দিতে বাধ্য নই। ও এবার বুঝতে পারিছি, আপনার কাছ থেকে দিনকে দিন রোগী কী কারণে কমে যাচ্ছে। এমনিতে তো ওষুধ আপনার দুই নম্বর, তার উপর আপনার ব্যাপারটা হয়ে গেছে তিন নম্বর। কী করি রে বাটুল, আমার ওষুধ দুই নম্বর, আমি মানুষ তিন নম্বর? অবশ্যই অবশ্যই আপনার তিন নম্বর। শোনেন, আপনি একজন ভালো ডাক্তার, ভালো ওষুধ দেন, এই জন্যে কিন্তু আমি বাটুল আপনার কাছ থেকে ওষুধ নিতে আসিনি।
তাহলে কি জন্য আসিস? আসিসি আমার দোকানের তি আপনার এই বাড়ির নিকট বলি, যেন আমার দোকানের তি বাইরে বেশিক্ষণ থাকা না লাগে। না হলে না হলে কি আর দু পা বেশি যাই বিজয়নগর ওই তাপস ডাক্তারের কাছ থেকে এক নম্বর বিটি কোম্পানির ওষুধ এক ফাইলে থাকা দু ফাইল নিয়ে আসতে পারি। তা সেটাই যদি পারিস তাহলে আমার কাছে আসিস কে? ওই যে কলাম, দোকান ফেলি বাইরে বেশিক্ষণ থাকতে চাচ্ছি নি। আর 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 আপনি দিনকে দিন বুড়ো হয়ে যাচ্ছেন, আপনার আয় রোজগার কমে যাচ্ছে, আমাকে দিয়ে যদি আপনার দু টাকা বেশি ইনকাম হয় ক্ষতি কি? বুঝিনি তো আমার আবার দয়ার শরীর। হ্যাঁ বুঝতে পারিছি, দয়ার শরীর। চাঁদনি চাঁদনি মা, চাঁদনি একটু বাইরে আয় তো মা। আপনার ব্যবহারটা কলম খুবই রাফ হয়ে যাচ্ছে, খুবই ব্যাড কন্ডিশন, আমি কলম অপমানিত হচ্ছি। তার রাফ লোকের সঙ্গে তো রাফ ব্যবহারই করা উচিত, তাই নে কইরে মা তাড়াতাড়ি আয়। তার মানে হচ্ছে এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, শেষে বেজ্জত হওয়ার একটা সম্ভাবনা আছে। লবঙ্কের মতের বিরুদ্ধে জোর করে বিয়ে দেওয়াটা কি ঠিক হইতেছে? সমস্যা কি? যদি কোনো অঘটন ঘটিয়ে ফেলে দুই দিন কান্নাকাটি করবে, তারপরে সব ঠিক হয়ে যাবে। তুমি বিষয়টা যত ভাবতেছ আসলে বিষয়টা তত সহজ না। সহজ কর কঠিন কর, লবঙ্কের আবদার কোনোদিনও মানা সম্ভব না। আতিকের সাথে লবঙ্কের বিয়ে দাও সে কথা আমি করছি না। তাহলে কি করছো? এই মুহূর্তে বিয়ে ঠিক না করলে হতো না, আর কয়টা দিন দেরি করলেই তো পারতি। যত দেরি করবো সমস্যা তত জটিল হবে, আমি জানি, শুনে জটিলতা বাড়াইতে চাই না। তোমার একটা মাত্র বোন, জিদ করে কোনো অঘটন ঘটিয়ে ফেললে পরে কান দিয়েও কিন্তু পার পাবে না। তুমি যতটা চিন্তা করতে চাও লবঙ্গ অতটা বোকা মেয়ে না। তোমার সাবধান করে দেওয়া দরকার ছিল, তাই সাবধান করে দিলাম, পরে তো আবার দোষ দিতে পারবে না। ভবিষ্যতের চিন্তা করার তোমার কোনো দরকার নাই, তুমি চিন্তা করো কিভাবে বিয়েটা সুন্দরভাবে পার করা যায়। সে কথা তোমার বলে দেওয়া লাগবে। পাগল ভালো হবে না তুমি, মাথা গরম করো না তো। বড় ভাই জানে বাধা দিচ্ছ কিসের জন্য ভাবি? মেজো ভাইয়ের উচিত শিক্ষা হওয়া দরকার। আর কোনোদিন যদি তুই পাগলামি করতে যাস তাহলে তোরে আমি মাইরে পাগলামি ছুটিয়ে দেবো। দা নিয়ে মানুষের খুন করতে যাস না, আমি তোরে খুন করবো। এই বাড়িতে তুমি ছাড়া আর কেউ আমার ভালোবাসে না। সেটা যদি বোঝোই তাহলে কিসের জন্য তুমি এত পাগলামি করো? চুপ থাকো, কয়দো না। কেউ যদি কোনো কথা না কইতে পারে, কেউ যদি তোমাকে এরম করে মারধর করতে না পারে, এখন থেকে সেরম করে চলবা, বুঝতে পারছো? বলতেছি কয়দো না, চলো করো চলো। আসসালামু আলাইকুম চাচা। ওয়া আলাইকুম আসসালাম। এত রাতে কোনে যাচ্ছেন? ওই রাজুগের বাড়ি। কেন, কোনো সমস্যা? আর কইস নে, ওই যে রাজু ছেলেটা টাকা খরচের ভয়ে বাজারে যায় না মাছ কিনতে, সারা দিন যায় নদীতে পড়ে থাকে, ওই নদীতে ভিজে ভিজে মাছ ধরে। কপোতাক্ষর সমস্ত মাছ তো ওর আর ওই জ্যোতি হাজরার পেটে, তা সারাদিন পানিতে ভিজি ভিজি এখন জ্বর বাঁধায়, জ্বরের ঘরে ভুল ভক্তিছে, মাছ খাবো মাছ খাবো কয়ে। তা এত রাতে খবর দিল, যাই দেখি আসি। সমস্যা কি? আপনি হাজিরা দিলেই তো দুটো টাকা আপনার পকেটে আসবে। তাই বলে এটা সময় অসময় থাকবি না? অসুখ কি আর সময় অসময় বুঝে আসে চাচা,
তবে সুগের কথা এই যে, জয়নগরের কিছু লোক ওই কপোতাক্ষ নদীর টাটকা মাছের মুখ দেখবে। তুই ঠিকই কয়েছিস চাচা, চাঁদনি তো মনে হয় বাড়িতে একা একা রয়েছে। হয় হয়, তালি পরে আমি যাই চাচা। চাঁদনি বাড়িতে একা আছে না দোকা আছে এ কথা জিজ্ঞেস করলো কেন? ওর মনে আবার কোনো খারাপ মতলব নাই তো? কিছু কবেন চাচা। হ্যাঁ, তুই তুই ওদিকে কেন যাচ্ছিস? একটা গোপন কাম আছে চাচা। গোপন কাজ? সেটা কি? সেটা যদি আপনার কয় যেত তাহলে তোর সেটা গোপন স্তরে পড়ে থাকতো না চাচা। দুঃখিত, ইচ্ছা থাকলেও আমি আপনাকে ক্ষতি পারতেছি না। কিছু ভাবতেছেন চাচা? না, ওদিকে তোর যাওয়ার দরকার নেই। এ কথা কেন করছেন চাচা? আমি করছি, তোর যাওয়ার দরকার নেই, তুই যাবি না, বাস। দরকার আমার? আমার দরকারে আমি যাব কি না যাবো সেটা আমি বুঝবো, আপনার নিষেধ আমি শুনবো কি জন্যে? ঠিক আছে, তাহলে আমিও তোর পিছু পিছু যাবো। আমার পিছু পিছু যে আপনি কি করবেন? সে চিন্তা আমার, তোর না। রাজুর চিকিৎসার তাহলে কী হবি চাচা? সে চিন্তাও আমার, তোর না। ঠিক আছে চলেন, তারপর যদি বাজে গন্ধ শুকে চলে আসতে চান আসবেন। বাজে গন্ধ? তোর এই কথার মানে? চাচা পেটটা খুব ডিস্টার্ব দিচ্ছে বুঝেছেন, তাই আমি ঠিক করেছি কপোতাক্ষ নদীর পাড়ে বসে রাতের বেলা সিনসিনারি দেখবো আর ডেলিভারির কাজটা সারবো। ময়লার গন্ধ তো খারাপ সারার ভালো হয় না চাচা। কি হলো, দাঁড়ায় থাকলেন কেন, চলেন। আমার যাওয়ার দরকার নেই, তুই যা। যত পাগল হোক, এত বড় ভাইয়ের গায়ে তোমার হাত দেওয়া মোটেও উচিত হয়নি। মারিছি খুব ভালো করেছি। মারবা কিসের জন্য? তুমি যে আদর করে না তার শাসন করারও কোনো অধিকার নেই। কোন অধিকার তুমি ওর গায়ে হাত তুলিছ? আমার এত জ্ঞান দেওয়া লাগবে না। তোমার জ্ঞান দেওয়ার সাধ্য কি আর আমার আছে? থাকলেও সেটা দ্বিতীয় চাইনি। যাও, যাই দেখো বিছানার মধ্যে বসে বসে কিরকম বাচ্চা পোলামের মতো ডুক্কার বাইরে বাইরে কাঁদতেছে। তোমার যদি এত মায়া লাগে তুমি যাও, তুমি যেয়ে গিয়ে দেখো। একই বাপে সন্তান হয়ে ভাই উপরে ভাইয়ের উপরে কিরম নির্দয় হও, তোমাকে না দেখলে আমি বিশ্বাস করতাম না। মাথা কলম গরম আছে, কানের কাছে ফেঁচর ফেঁচর করবা না। করলে কি করবা? মারবা? মারো, পারো তো খালি ওই একটাই। আমার ভাই, আমার দরদ হচ্ছে না আর তোমার এত দরদ উঠলে উঠতেছে কিসের জন্য? হচ্ছে কারণ আমি খালি তাকে ভাইয়ের চোখে দেখি না, মায়ের চোখেও দেখি, আর তাছাড়া ছোটরা বড়দের কাছে আবদার করবি না কার কাছে করবি? তোমার এত কথা আমি শুনতে চাচ্ছি না, তুমি মুখ বন্ধ করবো কিনা সেটা কও। করতেছি, মুখ এক্ষুনি বন্ধ করতেছি, কিন্তু তার আগে তোমাকে একটা কথা কয়ে রাখি, ভাই হয়ে নিজের রক্তের সাথে এরম বেইমানি করো না, তাতে কিন্তু তোমার ভল ভালো হবে না, এটা আমি কয়ে দিচ্ছি। আপনি কি সেই হাতি? কি হলো, আপনি আমার কথা জবাব দিচ্ছেন না কেন? নীরবতাই সম্মতির লক্ষণ, তার মানে আপনি সে। আচ্ছা আপনি কোন? মানুষই তো কত ধরনের ডিফেক্ট থাকতে পারে, আমার নয় শুধু সামনের দাঁত দুটো একটু উঁচু, মানছি তাও আমাদের দাঁত উঁচু হাতি করে ডাকে, এটা কি ঠিক? আপনি কোন? অবশ্যই ঠিক না। যাক, এই প্রথম আপনি আমার মনের কষ্টটা বুঝলেন। আপনার মুখের যা অবস্থা তাতে দাঁত উঁচু হাতি না, আপনার রাক্ষস খাওয়া উচিত। আপনি কিন্তু আমার এই ডাকিয়ানে অপমান করতেছেন। আপনি অপমান পাচ্ছেন কেন? আপনি যে এতগুলি উপাধি পাইছেন এতে আপনার খুশি হওয়া উচিত। আপনারে যদি আমি তাল কুমড়ো করে ডাকি তাহলে আপনার শুনতে কিরাম লাগবে না? কেন, আমার চেহারাটা কি চাল কুমড়োর মতো যে আপনি আমার চাল কুমড়া করে ডাকবেন? হ্যাঁ, ওই চাল কুমড়োর যেরাম আগায় গুড়া সমান, আপনারও তো তাই। আপনি কলম আমার সম্বন্ধে বাজে কথা করছেন। আপনি আমার যে রাক্ষস দাঁত উঁচু হাতি এসব করছেন তাতে আমার এটা বাজে কথা হচ্ছে না? আপনি জিডা, আমি আপনার সিডাই করছি। আমি জিডা না, আপনি আমার সেটা করবেন কেন? শোনেন,
অন্যের সমালোচনা করতে সবারই ভালো লাগে, কিন্তু নিজের সমালোচনা শুনতে কারোরই ভালো লাগে না। কি ব্যাপার লবঙ্গলতা, কোন জরুরি বিষয়ে আলাপ করার জন্য আমরা তলব করেছো? এই লবঙ্গ বাটা জরুরি বিষয় নিয়ে আপনার সাথে কথা কইতে চাই। কি কথা জানতে পারি? রতন ভাই, আপনি যে আমাকে বিয়ে করতে রাজি হয়েছেন, ইদার কারণটা কি জানতে পারি? ও জীবনে বাঁচি থাকতে হলে একজন খুব ঘনিষ্ঠ আপন লোকের প্রয়োজন হয়, তাই রাজি হয়েছি। ইদা আমার প্রশ্নের জবাব হলো না। তাহলে তুমি কোন জবাব জানতে চাচ্ছো? আমি জানতে চাচ্ছি আমারে আপনার ভাল লাগিছে তাই কি বিয়ে করতে রাজি হয়েছেন, নাকি সম্পত্তির লোভে? উত্তরপিণ্ডি ভূধর ঘাড়ে অবশিষ্ট দীর্ঘশ্বাস, অবিশ্বাসের যাতা কলে পিষ্ট হয় বিশ্বাস, সোজা পথটা বাঁকা লাগে বাঁকা পথটা সোজা, বাঁকা পথে সইলা সবার সোজা পথটাই খোঁজা। দুই দিনেরই এই জীবনে মন মজাইছে কোন সাধনে, আর ইশারায় কে যে করে।